পর্দায় বাবা এবং ছেলে, পর্দার বাইরে প্রভাত প্রতিম দুই পুরুষ, দুই প্রজন্ম, দুই চাটুজ্যে। তো এই দুজনের সামনে বসে আজ ইচ্ছে করছে আড্ডার আগলটা খুলে দিতে। ছায়াছবির জগৎটা পেরিয়ে আসুন আমরা উঁকি দেওয়ার চেষ্টা করি এই দুই চাটুজ্যের জীবনের ছবিতেও, পাশাপাশি বহুমাত্রিক পিতা পুত্রের সম্পর্ক কীভাবে আমাদের সাহিত্যে, আমাদের চলচ্চিত্রে, আমাদের জীবনে ছায়া ফেলে তাতেও আলো ফেলার চেষ্টা করব আজ। সৌমিত্রবাবু, বাবা ছেলের সম্পর্ক বললেই আমার প্রথম যে ছবিটা মনে পড়ে সেটা আপনারই ছবি অপুর সংসার, একেবারে শেষ দৃশ্য। কাজল অপুকে জিজ্ঞেস করছে, তুমি কে? অপু উত্তরে বলছে, তোমার বন্ধু, তুমি আসবে আমার সঙ্গে? এই বাবা ছেলের একটা জার্নি শুরু হচ্ছে, একটা একসঙ্গে পথ চলা শুরু হলো। আপনার নিজের অপুর সংসার থেকে যে জার্নিটা শুরু হলো এই ময়ূরাক্ষী পর্যন্ত, অভিনেতা হিসেবে, মানুষ হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায় কতটা উপভোগ করছেন? সেই দৃশ্যটাকে এমন একটা ওইটুকুন সময়ের মধ্যে আমরা ক্লাইম্যাক্সের দিকে নিয়ে যাওয়া হয়, সেটা অ্যামেজিং একদম। তুমি কে? আমি বলে বাবা বলছে না, বাবা বললে যদি ইয়ে লাগে, আমি তোমার বন্ধু, তুমি আমাকে বাবার কাছে নিয়ে যাবে? এই কথাটার মধ্যে ফ্লাডেড হয়ে যায় সমস্ত ইমোশনটা একদম। আমি নিশ্চিত তুমি যাবে আমার সঙ্গে। বাবার পেছন দিকে একটু ফিরে দেখে বলে, দাদু বলবে, দাদু জানতে পারবে না। মানে তখন ওর সঙ্গে একদম একটা বন্ডিংয়ের মধ্যে ইনভলভ হচ্ছে আস্তে আস্তে। আমি দাদুকে বলবো না বলে সে হাতটা বাড়িয়ে দেয়, ছুটে আসতে থাকে, তাকে কোলে তুলে নেয়। সেটা মানে আমার তো মনে হচ্ছে ইটার্নাল সিম্বল অফ মানে পেরেন্ট অ্যান্ড চাইল্ড। মানে ওই আড়াই মিনিটে বোধহয় সমস্ত বাবা এবং ছেলের যাবতীয় ইমোশনটাকে সত্যিবাবু মানে একটা গ্রন্থিতে বেঁধে দিয়েছেন। তুমি কে? তোমার বন্ধু, তুমি আসবে আমার সঙ্গে? এই যে অপুর সংসার থেকে আজকের ময়ূরাক্ষী অবধি যে আপনার জার্নি, এই মুহূর্তে 83 বছর বয়সে কতটা উপভোগ করছেন, মানে মানুষ হিসেবে, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় হিসেবে? মানুষ হিসেবে তো সবসময় উপভোগ করার মতন জীবন থাকে না, কারোরই থাকে না। অনেক অনুপভোগের জিনিস হয়েছে পড়ে, দুঃখ, কষ্ট, আঘাত, বেদনা। কিন্তু অভিনেতা হিসেবে আমি এই বলবো যে আমি সবসময়ই আমার এই জার্নিটা আমি উপভোগ করেছি। তার কারণ এই জীবন থেকে রসদ সংগ্রহ করতে করতে গেছি বলে। যখন সেই কথাটা ভাবি তখন ভাবি সবটা তো বৃথা যায়নি। আমার নিশ্চয়ই আমার নিজের জীবনটা যাই হোক না কেন, আমি তো আমার কাজের মধ্যে কিছুটা তা ঢালতে পেরেছি, কিছুটা ঢেলে দিয়েছি, সেটা মানুষের কাজে লাগছে। 60 বছর ধরে আপনি মানুষের যে ভালোবাসা পেয়েছেন, আজকে যে আপনাকে ঘিরে চিত্রনাট্য তৈরি হচ্ছে, শুধু বাণিজ্যিকভাবে সফল হচ্ছে, পোস্ত বেলা শেষে থেকে তো হচ্ছেই, কিন্তু 60 বছর ধরে একটা মানুষকে ধরে চিত্রনাট্য লেখা হচ্ছে, গোটা ফিল্মটা তাকে ধরে আবর্তিত হচ্ছে, এইটা তো একটা বিরাট পাওয়া। এবং তার কারণ মানুষের ভালোবাসা। হ্যাঁ, এবং মানুষের আস্থাভাজন হওয়া অভিনেতা হিসেবে, তার উপর আস্থা রাখা যায় যে তার কাছে যেটা চাওয়া হচ্ছে সে সেটা ডেলিভার করতে পারবে। তাহলে যতই তাকে পূর্ব কাজের জন্য ভালোবেসে থাকুক মানুষ, ওই ভালোবাসা চিরস্থায়ী হতে পারে না। সমস্ত সময় তাকে কাজের উপযুক্ত হয়ে থাকতে হয়, তার চেয়ে যত দিন যায়। সেটা কোথাও আপনি বলছেন একটা দায়িত্ব, ভীষণ দায়িত্ব, ভীষণ দায়িত্ব। তবে দায়িত্ব নেওয়াটা অভ্যাস হয়ে যায়, অভ্যাস হয়ে যায় মানে প্রিটি আর্লি ইন দ্য ক্যারিয়ার। প্রসেনজিৎ বলতে পারবে নিশ্চয়ই, যাদের এই ক্যারিয়ার একটু বড় হয়েছে তাদের একটা দায়িত্ববোধ আসে। অর্থাৎ আমি তো অপসংসার করেছিলাম, তখন কিছুই বুঝিনি, যা করাবার সব সত্যজিৎরাই করেছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই আমি একদম মন প্রাণ দিয়ে করেছিলাম। তারপরের ছবিগুলো যখন
একটা দুটো করে হিট করতে লাগলো। তারপরে তপনদা ক্ষুধিত বাসনা একটা সুপার সুপার হিট ছবি হলো, যা করি তাই হিট হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমার একটা প্রায় ভয় চেপে গেল যে এরপরে কী হবে, এগুলো যদি হিট না হয়, এগুলো যদি লোকের ভালো না লাগে, আমাকে তো এর যোগ্য হতে হবে, দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্ববোধটা একটা ভয়ঙ্কর জিনিস, সেটাতে পরে একটা জিনিস সেটাও অভ্যাস হয়ে যায় যে হ্যাঁ নিশ্চয়ই। সেই ইউসুফ ভাই বলেছিলেন, আমাকেই বলেছিলেন, হ্যাঁ ওই যখন অভিযান দেখলেন আমার, হ্যাঁ দেখে ওই দূর থেকে বসেছিলেন অডিটোরিয়ামে, আমি একদম উল্টো দিকে, উনি একদম প্রায় ছুটতে ছুটতে মানে খটমাট খটমাট করতে 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 এসে আমাকে হাতে ধরে বললেন, সৌমিত্র আই নেভার এক্সপেক্টেড এ পারফরমেন্স ফ্রম ইউ লাইক দিস, এইরকম তুমি নিজেকে ছাড়িয়ে গেলে অন্য জায়গায় গেলে। খুব খুশি হয়েছে আর একটা জিনিস দেখে যে তুমি ঘাড়ের উপর অনেক দায়িত্ব নিচ্ছ। আমি বললাম যে দায়িত্ব কী অর্থে বলছেন আপনি? তখন উনি বললেন যে দেখো যখন কোনো ডিরেক্টর তোমার কাছে আসবে, আই এম নট টকিং অফ সত্যজিৎ রায়, সমস্ত ডিরেক্টরের কাছে তুমি চাইবে তোমার ঘাড়ে অনেক জিনিস চাপানো হোক, তুমি সব সময় চাইবে। তুমি বলো আপ দে দিজি জো ভি কুছ ভি দেনা হ্যায়, টেবিল চেয়ার আলমারা জো হ্যায় হামে দিজি দে দিজিয়ে মাই ইয়ে লেকে যাওঙ্গা। কুম্ভাদা গোটা ছবির ভারটা নিজের কাঁধে দিয়ে যে কোনো নায়ক বা কেন্দ্রীয় চরিত্রদের ছবি টেনে নিয়ে যেতে হয় এবং সেই মানুষটাকে দেখেই বক্স অফিস ওঠা পড়া সমস্ত নির্ধারিত হয়। কিন্তু আমি এইখানে আসবো যে শুধু তো বাবার বৈশী একজন মানুষ নয়, এমন একজন মানুষ এই মুহূর্তে এবিপি আনন্দের দর্শকরা পর্দায় দেখতে পাচ্ছেন তোমার অন্নপ্রাশনের ছবি, যেখানে বাবার পাশে এই মানুষটির কোলে অন্নপ্রাশনের দিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমি বলছি যে যখন পর্দায় তার পুত্র হিসেবে অভিনয় করছো, এই সম্পর্কটা সেটা কাজটাকে কঠিন করে না সহজ করে? আমার প্রথম মনে হয় আমি ওই মানে দুটো সত্তায়, মানে একটা হচ্ছে শুটিংয়ের বাইরে, হ্যাঁ সৌমিত্র বাবুর সাথে কাজ তো আমি এর আগেও করেছি, কিন্তু এরকম হ্যাঁ মানে দায়িত্ব সম্পূর্ণ প্রথম বোধহয় 81 সালে কাজ করেছি, কিন্তু এরকম একটা দায়িত্ব সম্পূর্ণ কাজ বা এরকম একটা কি বলবো মানে আমিও তো একটু 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 করে একটু বেড়েছি, বড় হয়েছি, বড় হয়ে একটু করে বড় হওয়ার কতগুলো সাক্ষী আমি রয়ে গেছি। যেমন তপন সিনহার আতঙ্ক ছবিতে একটা সুন্দর ছোট্ট রোল করেছিল, কিন্তু এত মনোযোগ দিয়ে করেছিল যে আমি তখনই বুঝেছিলাম যে বুম্বা বড় হচ্ছে। তারপর অগ্রগণিত সহযোগ ছেলে করেছিল, তখন তো বেশ ছোট, খুবই ছোট। কিন্তু হচ্ছে এই ওই যেটা বলছি না, ছোটবেলায় যখন কাজটা করছিলাম তখন আমি ওই কাজ করবো যেন সহযোগ বলছে এদের বড়দের একটু নজর কাড়বো, এদের চোখটা পড়ুক আমার উপরে, কারণ আমি তো ঠিক ওইভাবে আমাকে কেউ ইন্ট্রোডিউস করেনি। তো আমি যেখানে যেখানে যেরম যেরম জায়গা পেয়েছি, কখনো তপন জেটু কখনো পলাশ কাকুদের ছবিতে, কিন্তু তারপরে যখন আমি ময়ূরাক্ষী করছি সেখানে একটা দিকে সৌমিত্র কাকুর আর আমার ব্যক্তিগত সম্পর্কটা সেটা মানে ওই অন্নপ্রাশন থেকে বড় হওয়া ইন্ডাস্ট্রিতে ঢোকা, ইন্ডাস্ট্রিতে ঢোকার সঙ্গে আমার সৌমিত্র কাকুর বড় হওয়ার কোনো সম্পর্ক নেই, কিন্তু মানে ইট ইজ লাইক কি বলবো মানে এটা না মানে খুব একটা বলার আলাদা করে আমার কাছে খুব ডিফিকাল্ট। মানে আমাদের ইন্ডাস্ট্রিতে মধ্যে আমাদের মতন যারাই আছে তাকে সৌমিত্র কাকুর একটা অন্য জায়গায় দেখেন, কিন্তু আমি পার্টিকুলারলি এমন হয়ে গেছে ওই সেটাও কিন্তু একটা লিগেসির থেকে বলছি। কেন লিগেসি বলবো, যে আমরা যখন একটু 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 করে বড় হচ্ছি আমার ইন্ডাস্ট্রিতে, মানে আমাদের মাথার ওপরে আমরা একটু বড় হওয়ার পর উত্তম জেটুকে পাই, খুব স্বাভাবিক শুভেন্দু কাকু আর সৌমিত্র কাকু ছিলেন, সৌমিত্র কাকু চলে গেলেন, এবার আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে মানে ফাদার ফিগার যাকে যার কাছে সব কিছুর জন্য যেতে হবে সেটা একটা লক্ষ্যে পেয়েছি। এবার ব্যক্তিগত একটা অদ্ভুত কানেক্টও তো আছে, কারণ এই মানে সেই অন্নপ্রাশন থেকে আর সৌমিত্র সবসময় আর কি মেরে বলেন তুই আর মানে সৌমিত্র কাকুর ছেলে আর আমি তিন দিনের ছোট বড়, এই সব জায়গাটা আলাদা। ওয়ার এস আর একটা দিক আমার কাছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এবার অভিনেতা প্রসেনজিৎ হিসেবে যখন আমি ময়ূরাক্ষী করছি তখন কিন্তু আমি একজন সুযোগ ছাড়ার পাত্র নই, আমি একজন মাস্টার পেয়ে গেছি এবং সেই মাস্টারটা কী কী কাজ করেছেন এটা মোটামুটি আমার 90% পেটস্থই বলবো, বলা খুব মুশকিল হবে। তো আমি মানে প্রশ্ন করতে পারি ওই ছবিতে সৌমিত্র কী বলেছিলেন, এই ছবিতে কী করেছিলেন, তো এরমভাবে এদেরকে অবজার্ভ করেছি।
তাদেরও বেড়ে ওঠাটা সময়ের সাথে সাথে, তারা একটা ছবি করেছেন হয়তো তাদের 25 বছর বয়সে, সেই লোকটাই যখন আবার গিয়ে 40-এ কাজ করেছে তার, এইটা অবজার্ভ করেছে এবং সেই লোকটার সাথে একটা খুব ইম্পর্টেন্ট ছবি করছে সেখানটায়। কিন্তু তুমি বলছো কোথাও একটা দুজন প্রফেশনালে টক করেছিল, অ্যাক্টর হিসেবে অভিনেতা হিসেবে টক থাকবেই, মানে আমাকে নিজে কনসিয়াস তো হতে হবে কারণ আমি যার সঙ্গে কাজ করছি সেটা একটা ইনস্টিটিউট। বাট এট দ্য সেম টাইম আমার কাছে দুটোও মনে হয়েছে যে আমি যেটা মনে করেছি, মানে মনে করেছি মানে ইটস ট্রু, যে এই ছবিটা করে একটা তো অসম্ভব তৃপ্তি পেয়েছি, সেখানে একটা অনেক কিছুর হয় না যে একটা সুযোগ পেয়ে গেছে অনেক কিছু কাজ থেকে ছিনিয়ে নেওয়ার এক কথায়। এবং এইটাই বোধ হয় আমার কাছে মনে হয় আমাদের আমাদের অ্যাক্টরদের খুব ইন্টেলিজেন্ট, মানে এইটা কি ব্যবহার করা উচিত, মানে তুমি আমার আমার কথা হচ্ছে তুমি যখন যেখানে বেস্ট জিনিসটা পাচ্ছ সেই বেস্ট জিনিসটাকে নিজের আয়ত্তে করে নাও, যতটা পারো এখানে ঢুকিয়ে নাও, এখানে ঢুকিয়ে নাও, মাথায় ঢুকিয়ে নাও, হৃদয়কে ঢুকিয়ে নাও, যেটা তুমি পরে তোমার মতন কাজ। আমি এখানটা একটুখানি ইয়ে করছি, এইটি যে কেউ যে কোনো কাজই একটু যদি উচ্চাকাঙ্ক্ষাটা থাকে এবং সেই উচ্চাকাঙ্ক্ষাটা যদি সলিড ভিত্তির উপর প্রতিষ্ঠিত থাকে তাহলে তারই এইরকম রিয়াকশানই হবে। আমি যখন ছবি বিশেষের সঙ্গে কাজ করেছি মাত্র 3টে ছবি দিয়ে, কিন্তু আমি মনে করেছি যে একদম আমি তাকে ছিঁড়ে খুঁড়ে যা পারি সব ভেতরে নিয়ে নেবো, এবং সেই 3টে ছবিতে আমি যা কাজ শিখেছি সেটা এমনি নর্মাল কোর্সে শিখতে 5 বছর লাগে। আমি যখন উত্তমদার সঙ্গে কি সাবিত্রীর সঙ্গে কাজ করেছি, আমার থেকে যারা সিনিয়র এবং যারা অনেক দক্ষ আমার থেকে ছিল সেই সময়, আমি তাদের শুধু যে অবজার্ভ করেছি তাদের প্রথম কথাটাই আমার আসতো অ্যাডমিনেশন থেকে, হ্যাঁ আমার দারুণ অ্যাডমায়ার করি আমি ছোটোবেলার থেকে, মানে কৈশোর থেকে আমি উত্তমদার সাবিত্রীর ফ্যান। তো সেই সময় মনে হতো যে হ্যাঁ এদের কাছে কী শেখা যায়, উত্তমদের কাছে কত জিনিস, উত্তমদের মতন একেবারেই আমার অভিনয় নেই, আমার অভিনয় একদম অন্যরকম, আলাদা ঘরানা, হ্যাঁ একদম আলাদা, কিন্তু উত্তমদা অ্যাজ এ প্রফেশনাল এবং উত্তমদা অ্যাজ এ প্রফেশনাল অ্যাক্টর তার কাছে শেখার আমার বহু জিনিস ছিল, বহু জিনিস শিখেছি তাকে দেখে। এরকমভাবে নিতে হবে জীবনের মানে জিনিসও, যেমন অনেক জিনিস শেখা যায় মানুষকে, মানুষ দেখে শেখে, অভিনেতারও জীবন তাকে অনেক কিছু শেখায়। মোম্বাদা, তোমার সঙ্গে তোমার বাবার সম্পর্কে কিন্তু নানা ওঠা পড়া আছে। আমার মনে আছে 2007 সালে তুমি বলছো যে বাবার প্রতি তোমার একটা ভীষণ অভিমান জমে আছে, আবার 2013-তে এসে অর্পিতার মধ্যস্থতায় সেই বরফ কিছুটা গলছে। তো আমি দ্রুত একবার দর্শকদের দেখাতে চাইব যে ঠিক কী বলেছিল মোম্বাদা সেই সময় এবং এই সময় বাবার সঙ্গে সম্পর্কটা ঠিক কোথায় দাঁড়িয়ে। দেখো, বাবার উপর তোমার কোনো ক্ষোভ দুঃখ অভিমান নেই? সত্যি কথা বলতে গিয়ে যে আমি যে জিনিসটাকে এইভাবেই ভেবেছি একটা সময়, এক সময় নিশ্চয়ই যেন বললাম ছোটোবেলায় প্রচুর অভিমান হতো, রাগ হতো, কষ্ট হতো, মনে হতো বাপির সঙ্গে গিয়ে ঝগড়া করি, কিন্তু একটা সময় বুঝলাম যে সেটা তাঁর জীবন এবং আমাদের সেই জীবনটার মধ্যে ইন্টারফেয়ার করার কোনো অধিকার নেই। হ্যাঁ, আমি আমি একটা নিশ্চয়ই আমার আজকেও একটা ছোট্ট ক্ষোভ থাকলেও ক্ষোভ আছে, সেটা আমি আগেও বলেছি অনেক জায়গায় যে আমি তার কাছে একটা জিনিস এক্সপেক্ট করেছিলাম যে আমার বোনের বিয়ের সময় তিনি থাকবেন। কলকাতার সঙ্গে সম্পর্ক চুকিয়ে পরিবারকে ফেলে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় যখন মুম্বাইয়ে নতুন সংসার পাতেন তখন প্রসেনজিৎ কিশোর। বাবার সঙ্গেই প্রথমবার অভিনয় করেছিলেন প্রসেনজিৎ ঋষিকেশ মুখোপাধ্যায়ের ছবি ছোট্ট জিজ্ঞাসায়। বাবা চলে যাওয়ার পর তার মনেও একটা ছোট্ট জিজ্ঞাসা ছিল, কিন্তু মুখ ফুটে সে প্রশ্ন করেননি প্রসেনজিৎ। বোন পল্লবের বিয়ের সময় বাবাকে পাশে না পেলেও পাশে পেয়েছিলেন তাঁর সৌমিত্র কাকুকে। তবে সময় সব ক্ষতেই প্রলেপ দেয়। দীর্ঘ 30 বছর পেরিয়ে বাবা ছেলের মাঝের বরফ গলে 2013-এ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অবশ্যই কৃতিত্ব দেন তাঁর স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়কে। বাবার সঙ্গে তোমার একটা দূরত্ব ছিল, একটা অভিমান ছিল, এবার পূজোয় ফ্যামিলি গেট টুগেদারের ছবি দেখলাম। এই বছরে আমার কাছে 3টে জিনিস এখন অবধি সব থেকে শ্রেষ্ঠ, পুরো গ্রেটে অর্পিতা আমার এতটুকু নয়, কারণ আমি এমনি একটু কিছু কিছু ক্ষেত্রে অভিমানী প্লাস একটু আমি ওই জায়গায় পারি না, আমি যেটা পারি সেটা স্ক্রিনের সামনে সব পারি। এই বছর আমার 30-এ প্রসেনজিৎ ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। 30-এ প্রসেনজিৎ আমার বাবার আশাটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ আমার কথা মনে হয়েছে যে
হ্যাঁ, অনেকের হয়েছে অনেক সেলিব্রেশন, সেটা তারা না থাকার সময়, কিন্তু থেকে এরকম একটা সেলিব্রেশনে আমার বাবা যদি না থাকেন তাহলে এটা কোথাও ইনকমপ্লিট মনে হয়। তো ওইটাও কমপ্লিট হয়েছিল বিকজ অফ অর্পিতা, শি ইনিশিয়েটেড অ্যান্ড দে অলওয়েজ দেয়ার। পুজোটায় আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম একটা ফ্রেমে বিশ্বজিৎ, প্রসেনজিৎ, তৃষাঞ্জিৎ একসঙ্গে ঢাক বাজাচ্ছে, তোমাদের কাছে এটা আছে ইনফ্যাক্ট, এইটা একটা আমার কাছে মনে হয়েছে। কারণ তৃষাঞ্জিৎ আমরা মানে আমরা আজকে যে জায়গাটা বিলং করছি, তোমাকে বলছি মানে আমরা অনেক ম্যাচিওর, আমরা লাইফটা দেখে নিয়েছি, বাট ছেলে বাবা যাই হোক, দাদু ঠাকুরদা নাতি, এই সম্পর্কগুলো, এই ভ্যালুসগুলো যদি আমার আছে তাহলে আমি কোথাও একটা ওর প্রতি ওকে পেতে দিই। ছেলে স্ট্রাগলের সময় পাশে থাকতে পারেননি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। ছেলের সাফল্যে গর্বিত বাবা বলেন, প্রসেনজিৎ সেলফ মেড, কারো সাহায্য ছাড়াই এই জায়গায় এসে পৌঁছেছে। আপনার ছেলে বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এটা একজন একই পেশায় বাবা এবং ছেলে থাকলে ছেলের ওপর কতটা চাপ পড়ে, বাবা হিসেবে এটা কোনোদিন আপনি ফিল করেছেন? আমি আমার ছেলেকে 5 বছর বয়সে একটা ছবি বানিয়েছিলাম, ছোট্ট ছোট্ট জিজ্ঞাসা, তাতে ও একটা বাচ্চার, 5 বছরের বাচ্চার একটা রোল করেছিল। যে রোলটা করেছিল তখনই কিন্তু বোঝা গেছিলো এর মধ্যে অভিনয় ক্ষমতা আছে। হিরো হিসেবেও কিন্তু নিজেকে নিজে এস্টাবলিশ করেছে, সেখানে আমার কোনো অবদান নেই, সেখানে অনলি বিশ্বজিতের ছেলে ঠিক আছে, কিন্তু যেটা করেছে হিরো সেলফ মেড, হিরো হিসেবে যেটা করেছে ও সেলফ মেড। সম্পর্কের আকাশে মান অভিমান মেঘের মতো জমে, আবার ভেসে চলেও যায়। সময় শেখায় কিছু সম্পর্কে কখনো মরছে পড়ে না, সময়ের বাঁক মুছে দিতে পারে বাবা ছেলের মাঝে জমে থাকা অভিমানী দূরত্ব। এবিপি আনন্দ। বুম্বাদা, এই মুহূর্তে সম্পর্কটা কি অনেকটা স্বাভাবিক, অনেকটা কাছাকাছি? আসলে ওই রোদ মেঘের মতো সৌমিত্র বাবু আছেন, মানে বন্ধু বান্ধব মানুষ, একেবারেই বন্ধু দেখেছি। তো আমার মনে হয় এটা না, ওই কখনো একটু মেঘ জমবে, কখনো রোদ হবে, কখনো বৃষ্টি হবে, এরম ভাবেই চলতে থাকবে। আর আমারও এখন এমন অবস্থাটাকে ব্যালেন্স করে করেই যেতে হবে, ওটা কখনো একটু অভিমান হবে না, কখনো আবার ভাঙবে, এটা আমাদেরই দায়িত্ব থাকে সেটা কিছুটা করার। অর্পিতা হোক, আমি হই, বা আমার ছেলে বড় হয়ে হোক, এটা একটু চলতেই থাকবে। কিন্তু হ্যাঁ, মানে ইটস অল ওকে, মানে গুড। আর সমস্যাটা হচ্ছে আমরা তো একই জায়গায় থাকি না, তো কি হয়, এটাও কিন্তু বোধহয় খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের ময়ূরাক্ষিতে আমি বারবার বলেছি যে এক জায়গায় না থাকাটা একদিকে আবার খুব ভালো, অনেক কিছু হেল্প করে একদম, আবার এক কাছাকাছি থাকলে আবার যেটা হয় না, যেটা খুব সহজেই হয়তো একটা জিনিস একটুখানি কথা বলে আলোচনা করে, এই মানে অনেক সময় ভৌগোলিক দূরত্ব না মানসিক দূরত্বে টার্ন করে টার্ন করে যায়। হ্যাঁ, প্রক্সিমিটিটা খুব জরুরি জিনিস তো, তো সেইখানটা দেখতে পাওয়াটা, না থাকা স্পর্শ পাওয়াটা। হ্যাঁ, হয়তো বলবে যে এই বয়সে আপনি বাবার কি স্পর্শ পেতে পারেন, কিছু না হোক বিজয়ের দিন গিয়ে তাকে একটা প্রণাম করতে পারি, তাকে তার সঙ্গে আলিঙ্গন করতে পারি, সেটা তো অনেকটাই করা। ঠিক, আমার একবার শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছিলেন যে বাবার সঙ্গে ছেলের সম্পর্কটা এমনই হয়, বাবাকে তো কোনোদিন বলা যায় না বাবা তোমায় কত ভালোবাসে, কিন্তু ওই প্রণামটুকু, ওই হয়তো মাথায় হাত বুলিয়ে দেওয়াটুকুই মানে সমস্ত কথা বলে দেয়। সময় তো স্টার কিডদের ক্ষেত্রে, সেলিব্রিটি বা বাবা খুব সফল, মহিরুহ এবং খুব শ্রদ্ধেয়, সম্মানিত, সমাজে প্রতিষ্ঠিত, সেখানে কি ছেলেদের সঙ্গে মানে কোথাও একটা ছেলের কৃতিত্ব সেই ছায়াতে ঢাকা পড়ে যায়? রবীন্দ্রনাথ থেকে শুরু করে প্রচুর ক্ষেত্রেই তো সেরকম দেখা যায়। হ্যাঁ, হয়েছে, কিন্তু রবীন্দ্রনাথের ক্ষেত্রে এটা মানে এই জন্যই বিচার্য নয় যে রবীন্দ্রনাথের বিপুলতার তুলনায় যে কোনো মানুষই চাপা পড়ে যাবে, কিন্তু সেখানে এই যে লোকটি রথীন্দ্রনাথ, তার এত রকম গুণপনা ছিল, এবং রথীন্দ্রনাথের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কটা, ব্যক্তিগত সম্পর্কটা যে কি গভীর এবং নির্ভরশীল ছিল একদম, সেটা যে তাদের নিয়ে যে জেনেছে, জানার চেষ্টা করেছে, তারাই জানে। সুতরাং ওটা নয়, কিন্তু আমাদের বিশেষ করে ফিল্ম লাইনে যেখানে প্রত্যক্ষ প্রতিযোগিতা এসে যেতে পারে, সেখানে তার থেকে মুক্ত থাকা অনেক সময় হয়তো সম্ভব হয় না। কিন্তু কিরাম প্রতিযোগিতা বাবা ছেলের মধ্যে, কিরাম প্রতিযোগিতা মানে ওটা হয়তো যে আমি এত খেটে একটা ক্যারিয়ার তৈরি করলাম, আর আমার ছেলেটা আমাকে রেসে হারিয়ে দিয়ে চলে যাচ্ছে, এটা মনে হতে পারে। তো আমি নিজে সেটা কখনো ভোগ করতে হয়নি, সেজন্য বলতে পারবো না।
একটু খুব পরোক্ষে এই ইন্ডাস্ট্রির অনেকের সম্বন্ধে আমার সেরকম ধরনের প্রিয় হতে পারতো, যারা আমার পুত্র সম, শুধু বোম্বা নয় যে আমার একদমই বাড়ির লোক আপনার লোক, তারা ছাড়াও অনেকে শুধু বাবা এরা সব সাইকেল চালিয়ে চলে যাচ্ছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এটি কি হচ্ছে, এটা হতে পারতো কিন্তু হয়নি। কেননা এই বোম্বাকেও দেখেছি, বোম্বা যখন ওর মানে বোনের বিয়ের সময় আমার কাছে এসে বলল শোনো তোমাকে কিন্তু গিয়ে দাঁড়াতে হবে, তখন আমি গিয়ে দাঁড়িয়েছিলাম, সব কিছু করেছিলাম, এবং তারপরে বিশুর সঙ্গে যখন দেখা হলো তখন আমি ওকে বকাঝকা করলাম তুই কেন ইয়ে করিস, ও আমাকে খুব করে বললো যে তুই সব কিন্তু না জেনে কেন ইয়ে করছিস, ওরও কিছু অভিমান ইয়ে থাকতে পারে ছিল, সেগুলো বললো। আমি বললো যাই থাকুক তুই এবার সেগুলো একটু ইয়ে কর মিটিয়ে নে, ওগুলো ওগুলো তো তোদের স্বামী স্ত্রীর ইয়ে নয়, মানে বিবাদ নয়, এগুলো অন্য জায়গায়। আর আমার ছেলে মেয়ে, নিজের ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে আমার কি বলবো, সেটা সবটাই এমন একটা ভরভরন্ত জীবন প্রবাহ যে সেটা আমি কখনই ভাবতে পারি না যে সেখানে কোনো প্রতিযোগিতার স্থান আছে। আরেকটা জিনিস আমি দেখেছি, মানে এটা যেন শরীর বলতো, মানে আরেকটা জিনিসও হয়, মানে এটা আমি দর্শকের পার্সপেক্টিভ বলছি, অনেক সময় বিশেষ করে যদি আমাদের ইন্ডাস্ট্রিতে মোটামুটি যে ছেলে হয়তো সত্যি খুব ভালো কাজ করছে, সত্যি ভালো করছে, কিন্তু ওইটা না একটা কিরকম মাইন্ডসেট যে না খুবই ভালো কিন্তু ওটা ওটা বাবার মতন নয়, এটাও একটা সমস্যা কিন্তু, বেশ বড় সমস্যা একদম। সেই তুলনা এবং অবধারিতভাবে সফল পিতা বা মাতার সঙ্গে তুলনা, এ কিন্তু মানে শুধু চলচ্চিত্র না, সব ক্ষেত্রে এটা আছে। হ্যাঁ ভালো, কিন্তু ঠিক বাবা আরো ভালো, বাবার আরো ভালো। এটা এটা তুমি মানে এই নস্টালজিয়া বলো, এটা একটা ব্লকেজ বলো মনস্তাত্ত্বিক, এটা কিন্তু সব মানে ফিল্ম লাইন ছাড়াও লেখক সাহিত্য এমনকি সময়ের ক্ষেত্রেও, মানে একটা প্রজন্ম মানতে এই মুহূর্তে কিছু ভালো হচ্ছে নয়, সবসময় ওল্ড ইজ গোল্ড আঁকড়ে ধরে থাকাটা, আবার সৌমিত্রবাবুর মতো বা আমি রবিশঙ্করের মতো একেবারে অন্য মানুষ দেখেছি যারা মনে করেন যে এখনই ভালো কাজ হচ্ছে, এই সময় থেকেই আহরণ করাটা সব থেকে মানে সম্মানের। আমি বলছি বোম্বাদা, তোমার পুত্রের ক্ষেত্রে তোমরা, তুমি বা অর্পিতা তো সেইভাবে প্ল্যান করেছো, ওকে লাইমলাইট থেকে একটু দূরে রাখা, হোস্টেলে পাঠানো, গোড়া থেকেই বোধ হয় তোমাদের ক্ষেত্রে এই প্ল্যানিংটা খুব স্পষ্ট ছিল। আমি দ্রুত একবার দেখাতে চাইব। তার কাছে দুজন আইকন, প্রথমজন সলমন খান, দ্বিতীয়জন মেসি। এই দুজনই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে মিশুক মানে তৃষাঞ্জিৎ চট্টোপাধ্যায়ের চোখে সেরা তারকা। তৃষাঞ্জিৎ যখন ছোট তখন থেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর অর্পিতা চট্টোপাধ্যায় ভেবে রেখেছিলেন ছেলেকে হস্টেলে পাঠিয়েই পড়াশোনা করাবেন, লাইমলাইটে নয়, হস্টেলে থেকে আর পাঁচজন সাধারণ ছেলের মতোই পৃথিবীটাকে চিনতে শিখুক মিশুক, এটাই ছিল তাঁদের উদ্দেশ্য। বাবা হিসেবে এই সিদ্ধান্তই নিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তোমার বাবার মায়ের চিন্তা ভাবনা আর অর্পিতার চিন্তা ভাবনা তোমার ছেলের ক্ষেত্রে অনেকটা অনেকটা হয়তো ওটা আমার থেকে শুনে শুনে ওর ইনফ্লুয়েন্সড হয়েছে, শি লাইকড অ্যাবাউট দ্যাট ফিলোসফি, মার ফিলোসফিটা আমি সবসময় সেটা আমরা দুজনেই মোটামুটি আমি তো করি, কারণ আমি ওই ফিলোসফিটা থেকেই বড় হয়েছি, যে যাই হোক না কেন মানে ওকে যতটা মানে বুঝবেই, একটা সময় একটা বয়সে এসে গেলে বুঝবে যে প্রসেনজিতের ছেলে, কিন্তু আমি না কিন্তু দু বছর আগে তুমি বলেছিলে ওকে হোস্টেলে পাঠিয়ে দেবো, আমরা মানসিকভাবে তৈরি হচ্ছি যে এই তুই তো এখনও তো তাই, হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি বাইরে যাবি, এখন ভীষণ ইয়াং মাত্র ছয়, কোনো হোস্টেল নেয় না ক্লাস ফোরের আগে, কিন্তু আলটিমেটলিও যাবে, সেটা আমরা এখনও তৈরি এবং ও তৈরি হয়ে যাচ্ছে, ও এখন বলে আচ্ছা এটা করবো না কারণ হোস্টেলে এটা দেয় না, না আমার ছেলে পড়াশোনা এখন এখানেই করবে, ভবিষ্যতে আমরা যা প্ল্যান করে রেখেছি যে ওকে হোস্টেলে পাঠাবো, আবার ওই আগের কথায় ফিরে আসছি যে এখানে থাকলে একটা পয়েন্টের পরে ও কিন্তু বুঝতে শুরু করবে প্রসেনজিতের ছেলে, আর যেটা খুব অনেস্টলি আমি বা অর্পিত দুজনে ওটা চাই না। দূরে থাকলেও বাবার সঙ্গে একটুও দূরত্ব তৈরি হয়নি তৃষাঞ্জিতের, শুটিংয়ের হাজারো ব্যস্ততার মাঝেও ছেলের জন্য যেভাবেই হোক সময় বার করেছেন প্রসেনজিৎ, ছুটিতে মিশুক বাড়ি এলে বাবাই তার খেলার সঙ্গী, টিভি দেখার সঙ্গী। প্রসেনজিতের ব্যস্ততা তা স্টারডমের সঙ্গে দিব্যি মানিয়েও নিয়েছে তৃষাঞ্জিৎ, বাবার সঙ্গে শপিং করতে বেরোলে ভিড়ের ঝুঁকি কীভাবে কাটানো যায় সে বুদ্ধিও তৃষাঞ্জিতই বাতলে দেয়। আমি বাবা হিসেবে খারাপ বলছি না, আমি বাবা হিসেবে খারাপ নই বলে কিন্তু আমি বললাম আমাকে মানে পৃথিবী উল্টে গেলে আমার ছেলেকে হোস্টেলে ছাড়তে যেতে হবে, ওটা আমার দায়িত্ব,
ওর ব্যাকটা আমাকে গোছাতেই হবে, সেটা কিন্তু পৃথিবীকে আমায় জানাতে হবে এরকম কোনো মানে নেই, এটা আমি বিলিভ করি না। আমার মনে আছে একটা সময়, একটা পুজোর সময় অনেকদিন আগে, তখন আমার ছেলে আরও ছোটো ছিল, অনেকটাই ছোট, ওকে নিয়ে আমি হঠাৎ হয় না যে চল এবার পুজোর সময় আমি বাজার করতে যাব, ওকে নিয়ে বাজার করতে গিয়েছিলাম একটা তাও ফাঁকা ফাঁকা একটা দোকানে ঢুকেছিলাম, কিছুক্ষণ পর বাইরে ভিড় হয়ে গেছে, ও এসে আমাকে তখন বলছে বাবা বাইরে ভিড় চলো, এখন কোথাও যেতে গেলে ও বলে দে বাবা এখানটা ভিড় হবে, তুমি লাস্ট মোমেন্টে ঢুকো, হ্যাঁ আর আমরা আগে চলে যাই। ভালো ছবির খিদেটা প্রসেনজিতের শুধু নিজের জন্য নয়, পরবর্তী সময়ে প্রশান্তজিৎ যাতে গর্ব করে বলতে পারে এই ছবিগুলো আমার বাবার, এমনই কিছু চিত্রনাট্যের খোঁজে থাকেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পুত্র স্নেহী শিল্পী খুঁজেন শিল্পের সার্থকতা। আমি যখন থাকবো না আমি কি রেখে যেতে পারছি, আমার ছেলে বড় হয়ে কি বলবে যে আমার বাবা শুধু ডিসু ডিসু করে পয়সা রোজগার করেছে, তাহলে সেটা অ্যাটলিস্ট সে বলতে পারে যে আমার বাবা দেখো এগুলো করেছে ঠিকই কিন্তু এই কাজগুলো করে গেছে। এবিপি আনন্দ। বুমাদা অন্তত ছেলের ক্ষেত্রে বেশ তার ভবিষ্যৎ এবং তার সঙ্গে থাকাটা, তার বড় হওয়াটা তোমরা বেশ প্ল্যান করে এগিয়েছো, পরিকল্পনা আছে। ধারাবাহিকভাবে একই কথা বলে যাচ্ছি এবং সেটা খুব একটা নরঞ্জন হয়নি। হ্যাঁ, 1 ডিসেম্বরে আমার ছেলে মিশুক আসবে, ওর পরীক্ষা আজকেই শেষ হলো, মোটামুটি একটু আগে ফোন করেছিল, 1 ডিসেম্বরে আসবে, সেই ফেরত যাবো, আমি এখনই ডেট বলে দিচ্ছি, 8 জানুয়ারি ও পৃথিবী উল্টে যাক আমাকে ফেরত দিয়ে যেতে হবে। সো লাইক এইগুলো ইজ হ্যাভ লাইক বিকাম পার্ট, মানে তো কাজকর্মের বাইরেও এটা একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছে। আর প্রত্যেক মোটামুটি 2 বছর অন্তর অন্তর আমাদের একই কথা। হ্যাঁ, হয়তো বাবা হিসেবেও একটা জিনিস তোমাদের সৌমিত্রবাবুকেও মানতে হবে যে খুব বিখ্যাত বাবার পুত্রদের কিন্তু তাদের একটা চাপ তৈরি হয়ে যায়, চতুর্দিকের একটা চাপ। আমার ছেলের উপর হয়েছিল, যেখানেই যায় সেখানেই বলে সৌমিত্র ছেলে, সৌমিত্র ছেলে। পুরো আমাদের ছোটবেলাটা কিন্তু আমি তোমায় বলছি একটু আলাদা ছিল, কারণ এত মিডিয়ার চাপ ছিল, এতটা ছিল। এখন তুমি বুঝতে পারছো, মানে ওরা যদি খেলতে যায় সেখানেও একটা একদম, কিন্তু তার পাশে একটা সামাজিক চাপও, আচ্ছা ও কি করছে, ওর কি ফার্স্ট হলো কিনা, আচ্ছা সৌমিত্রবাবু এভরিওয়্যার, এবং ওই স্কুল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া মিডিয়া সব মিলিয়ে এখন না, মানে আমরাও আমাদেরও চাপ গেছে। আর ওই জিনিসটা আমি আগেও বলেছিলাম না, ভীষণ গন্ডগোল, মানে ঠিক আছে ও যে আসলে বোঝে না যে আমি প্রসেনজিতের ছেলে, সেটা নয়, এখানে থাকলে যেটা ওর গ্রো করতো, আর এটা তো একদম গ্রোয়িং টাইম, মানে ওই জায়গাটা কেটে দেওয়াটা ভালো একদম, মানে সেটা কিন্তু আমাদের বেশ বেশ মানে আন্ডারস্ট্যান্ডিং করে জিনিসটা অনেকদিন থেকেই যেটা বলে এসছে সেটাই করা। আমি ফিল্মের বাবা এবং ছেলের প্রসঙ্গে আসি, ফিল্মের রাজভারী রাগী বাবা মানেই কমল মিত্র, যে একেবারে ড্রেসিং গাউন পরে ছায়াদেবকে বলছেন, হ্যাঁ এত রাত্রে যে তোমার ছেলেকে বলে দিও যে নিজের মতো চললে আমি তাকে ত্যাজ্য পুত্র করবো। তো আপনি তো বিভিন্ন বাবার ভূমিকায়, মানে ছবি বিশ্বাস থেকে, পাহাড়ি সান্যাল থেকে, কমল মিত্র, সবাইকে দেখেছেন, তো কী কীরকম এই ভ্যারিয়েশনসগুলো? এই ভ্যারিয়েশনগুলো যথেষ্টই ছিল। হ্যাঁ, ছবি বিশ্বাস তার মধ্যে থেকে কী বলবো, সব থেকে শিল্পসম্মতভাবে নিজে যখন যেটা করতেন সেটাকে প্রেজেন্ট করতে জানতেন। হ্যাঁ, বাকিরা জানতেন না তা নয়, কিন্তু তারা মোটামুটি তাদের নিজেদের ইমেজের মধ্যে একটু বন্দী থাকতেন, কমলদা যেমন, পাহাড়িদার ওরকম কোনো বিশেষ ইমেজ না থাকলেও আত্মবোলা একটা মানুষ, সেটি যেন বেশিরভাগ সময় করতেন। যে ছবিদা নানা রকমভাবে দেখেছি, ওই আত্মবোলা মানুষও করতে দেখেছি এই ওর বাবারই সঙ্গে শেষ পর্যন্ত বলে একটা ছবিতে, যতক্ষণ এমনি তার আগেও দি করছেন সেটা মোটামুটি অর্ডিনারি যা করেন তাই। একটা সময় তার হোটেলটা চলে গিয়েছে, সেই সময় লোকটা ভুলও হয়ে গিয়েছে, কী করছে বুঝতে পারছে না, সেই সময়টা এত অসাধারণ অভিনয়। হ্যাঁ, এই ছবিদার মধ্যে সেই ভেরিয়েশনসগুলো আরও বেশি ছিল। কিন্তু ধরুন অভিনেতারা, আপনি সবসময় বলেন অভিনয় একটা পরনির্ভর শিল্প, মানে টাইপ কাস্ট হবেন কি না সেটা তো বোধহয় ডিরেক্টরের ওপরও অনেকটা ডিপেন্ড করে, অনেকটা ডিপেন্ড করে ঠিকই, উপায়ন্তর না পেলে সেটা ইয়ে করে। আমার সেখানে প্রথম থেকেই 2-3 জন ডিরেক্টর, যেমন তপন সিংহ, সত্যজিৎ তো বটেই, অসিত সেন, অজয় কর, এরকম অনেকগুলি আমি খুবই ব্রিলিয়ান্ট ডিরেক্টর পেয়েছিলাম, যারা আমার উপর নির্ভর করতে রাজি ছিলেন, আমার কাছ থেকে আমার শ্রেষ্ঠ কাজটা আদায় করে নিতে মানে প্ল্যান করতেন। এবং সেখানে এই নয় যে মানে তারা যাহা এ করুক বলে ছেড়ে দিতেন। আমি অনেক পরে বুঝতে পেরেছি এইসব মানুষরা আমার উপর কতখানি নির্ভরও করতেন,
কিন্তু তখন কিছু সেসব বুঝতে পারেন না। এমন একটা বন্ধুত্বের সম্পর্ক, সেখানে দেওয়া নেওয়াটা স্বাভাবিক ছিল। এই বন্ধুত্বের সম্পর্ক দেওয়া নিয়ে আপনি খানিকক্ষণ আগে বলছিলেন যে বোম্বাদা যেভাবে বোনের বিয়েতে যে গিয়ে দাঁড়াতে হবে, আপনি আগে একবার বলেছিলেন যে বুড়ো যাকে আপনি বলেন তরুণ কুমার, তরুণ কুমার পরিবারের বিয়েতে মানে তোকে গিয়ে দাঁড়াতে হবে, এই যে একটা গোটা ফ্যামিলির মতো একটা ইন্ডাস্ট্রি, এইটা কি এখনো আছে? না, এটা সেরকমভাবে দেখতে পাই না। এমনি সৌজন্যবোধ অনেক সময় আছে, কিন্তু ওটার এক ভেতরে অন্য জিনিস ছিল। এই যে বিশ্বজিতের খুব গাড়ির শখ ছিল, যেটা ওর মধ্যেও আছে, সেই গাড়ি একটা শেভ ইম্পালা কিনলো, কিনে ফার্স্ট থিং ও গেল কোথায়, ও গিয়ে উত্তমদার বাড়িতে গিয়ে উত্তমদাকে বলল চল তাড়াতাড়ি এসো, তোমাকে আমি জয়রাইড দেবো। বলে ওকে নিয়ে সমস্ত কলকাতা ঘুরিয়ে টুরে উত্তমদাকে নামিয়ে তারপরে আমার বাড়িতে গেল, পুলু চল উত্তমদাকে চড়িয়ে এসছি এবার তুই চল। এই যে জিনিসটা, এটা কিন্তু ও যে আমার বাড়িতে শেভ ইম্পালা দেখাতে এসেছে যে দেখো আমার কি মৃত্যু বাড়ছে, তা নয়। কিন্তু সেটা একদম সত্যি, যেরকমভাবে বাড়ির লোক যেভাবে দেখে সেই ব্যাপারটা হচ্ছে, যার ফলে আপনাদের বন্ধুত্বটা যোগাযোগ যতই কম থাক যেখানে দাঁড়িয়ে আছে আবার সেখান থেকে শুরু করা যায়, বন্ধুত্বটা সেখানে সেই দিক থেকে অক্ষুণ্ণ ছিল। আমি আবার ময়ূরাক্ষীর কথায় আসি, এই ছবিতেও ঠিক যেমন তোমাদের দুজনের অভিনয় জীবনের একটা জার্নি, এই ছবিটাও বোধ হয় বাবা যে কোনো সম্পর্কে, যে কোনো বাবা ছেলের সম্পর্কে একটা জার্নি তো বটেই, একসঙ্গে পথ চলা, মানে শুরুটা যদি হয় অপুর সংসারের আমার সঙ্গে তুমি আসবে, সেই যে ডাকে ছেলের চলে আসা, তারপরে হাঁটাটা শুরু হয়, তো কীরকম অভিজ্ঞতা শুটিংয়ের? আমার তো অভিজ্ঞতাটা খুবই সুখের একদিক থেকে, কেননা সব থেকে চেনা পরিবেশ, সব থেকে চেনা সহকর্মী, এবং চেনা বলতে হয়তো বললাম যে অন্নপ্রাশনের সময় আমার কোলে উঠতো, সে আমার সহকর্মী, এটা বাবাটাই তো, বাবার সুযোগই তো সবসময় হয় না, এবং শুধু তাই নয় সে জীবনে যথেষ্ট প্রতিষ্ঠিত, এবং সেই রকম একটা মানুষের সঙ্গে একটা যুগলবন্দির মতন আমাদের আমাদের কাজটা চলেছে, সুতরাং সেই দিক থেকে আমার অভিজ্ঞতাটা খুবই ভালো, এবং একটা একটা পারস্পরিক কি বলবো ওয়েভলেন্থ ম্যাচ করে, হ্যাঁ ম্যাচ করে যেটা কাজ করা, কিছু সেরকম প্রয়োজন হলে যেখানে বলা যায় যে এটা করিস না তো ওইটা কর তো, এইরকম হ্যাঁ সেইরকম লেভেলে পর্যন্ত বলার মতন মানসিক সাজুজ্য যেখানে রয়েছে। অতনুর সঙ্গে এর আগে অনেকগুলো কাজ অতনু ঘোষের সঙ্গে আপনি, সেটাও অতনু আর একটা কারণ যে কারণে ভালো লেগেছে। এই দুই চাটুর্যকে একসঙ্গে কিন্তু একাধিকবার দেখা গেছে সেই 1981 সাল থেকে, কিন্তু একটা গোটা চিত্রনাট্য এই দুই অভিনেতাকে নিয়ে, ছেলে বাবার সম্পর্ক নিয়ে লেখা হয়নি ময়ূরাক্ষীর আগে। ঠিক কতটা ইউনিক অতনু ঘোষের এই ময়ূরাক্ষী দেখুন। এইখানে একটা জানলা করে দিলাম, ওর মন কেমন করলে এখানে এসে বসবে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোলে চড়ে ছোটবেলায় কলকাতায় ঘুরে বেরিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মাথার ওপরে তখন ছাতার মতো ছিলেন উত্তম জেঠু আর সৌমিত্র কাকু। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে 40টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, কিন্তু সেই ছবিগুলিতে ফোকাস শুধুমাত্র তাদের দুজনের ওপরে ছিল না, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দুই প্রজন্মের দুই মহিরুহকে মাথায় রেখে চিত্রনাট্যও লেখা হয়নি। পরিচালক অতনু ঘোষ সেই কাজটাই করতে চেয়েছেন ময়ূরাক্ষীতে। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বাবা ছেলের ভূমিকায় নিয়ে ছবিটি করবেন বলেই ময়ূরাক্ষীর চিত্রনাট্য লিখেছেন অতনু। বাবা কি হলো? ভায়োলিনটা নামিয়ে রাখলাম, আর একটু পরে এসে তোমাকে নিয়ে যাবো, ভুলে যাস না। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনীত ছবিগুলির মধ্যে একটি না হওয়া ছবির কথা মাঝে মাঝে মনে পড়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। উত্তম জেঠু একটা ছবির ডিরেকশন দেওয়া হয়েছিল, আচ্ছা, ছবিটা আমাকে নিয়ে আর সোমাকে নিয়ে, সৌমিত্র কাকুর সেই ছবিটা একটা ভিলেনের পার্ট করার কথা, মানে ভিলেন মানে ডাবল রোল, একটা ভালো লোক একটা খারাপ লোক, এটা হচ্ছে ক্রাইম থ্রিলার। আর উত্তম জেঠু আমাকে নিয়ে কাজটা করার মেন কারণটা ছিল, একটা ছবি আমাকে সোমাকে নিয়ে একটা ছবি করতে চান, আর সেকেন্ডলি
But Uttam Jethu was like, আমি বললাম না, we were like a family. সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম অভিনয় সুখেন দাসের ছবি প্রতিশোধে। এরপর অগ্রদানী, আতঙ্ক, রক্তে লেখা, চৌধুরী পরিবার, দায় দায়িত্ব, পবিত্র পাপী, গুরু শিষ্য, আপন হলো পরের মতো বহু ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন সৌমিত্র প্রসেনজিৎ। অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি অপরাজিতা তুমিতে সৌমিত্র এবং প্রসেনজিৎ দুজনেই ছিলেন বটে, তবে সৌমিত্রকে দেখা গিয়েছে অতিথি চরিত্রে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ছবি প্রাক্তনেও সৌমিত্র চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন। এখন ময়ূরাক্ষীর বাঁকেই বাংলার এই দুই তারকাকে নতুনভাবে পাওয়ার অপেক্ষা। অপেক্ষা 29 ডিসেম্বরের, এই দিনই মুক্তি পাবে ময়ূরাক্ষী। এবিপি আনন্দ। কেমন অভিজ্ঞতা ময়ূরাক্ষীর মাকে? শুধুমাত্র গল্প বলে নয়, চিত্রনাট্যটা অসাধারণ। এবং আমার সত্যি বলছি যে এই কাজটা করে এমন হতো যে আমি না পরের দিন কল টাইম জিজ্ঞেস করতাম না যে কালকে শুটিংটা কটায়, সে জেনে নিতাম তোরা কখন ঢুকছিস। তো আমার সিন যখনই হোক আমি আগে চলে যেতাম সেটে। আর অবভিয়াসলি মানে এটার বলার কিছু নেই যে সৌমিত্র কাকুর সঙ্গে একটা বড় কাজ, যেটা আমি বারবার বলছি, কিছু কাজ তো আমরা করি একটা কাজ করার জন্যে প্রফেশনালি, কিছু কাজ করি না নিজের নিজের ভালো লাগা, নিজের ভালো লাগা। এবং আমরা জানি যে সেই কাজটা কিছুটা আর একটা কাজটা থেকে যাবে, থেকে যাবে, ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আমার কাছে বারবার আমি, হ্যাঁ মানে এরম না যে আমি সবাইকে বলেছি, কয়েকজন যারা আমার খুব নিকট, যে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভালো কাজ করতে চাই এই সময়ে দাঁড়িয়ে, কারণ ওই আমার মনে হয় কিছু জিনিস থেকে যাওয়ার জন্য কাজ করা দরকার। সেটা ফাইনালি ময়ূরাক্ষী হয়েছে। এবং আমি বাড়িয়ে বলছি না, ঠিক 4 দিনের একটা বাবা ছেলের জার্নির ওপরে ছবিটা। যেটা না আমরা বারবার বল, মানে আমি যেটা মনে করি সিনেমাটা, যে আমরা কিন্তু কেউ সিনেমা করার চেষ্টা করিনি, এটা বিলিভ মি, এটা সিনেমাটা দেখলে বোঝা যাবে। এটা একটা লাইফ, জীবন, মানে মোটামুটি আমাদের বাড়িতে আমরা যা 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 মানুষরা করে, এরকম একটা বয়সের বাবা থাকলে যা করবে, ছেলে থাকলে যা করবে, এবং তাদের যে, এবং ওই যেটা মানুষ বয়সের সঙ্গে সঙ্গে তো বাবা ছেলের সম্পর্কটাও পাল্টাতে থাকে, তাদের ইকুয়েশনসগুলো পাল্টাতে থাকে। সো এইটা আমার কাছে ময়ূরাক্ষীর অ্যাজ এ সিনেমা অলসো আমি বলছি, এটা আমার কাছে একটা অদ্ভুত মানে ইম্পর্ট্যান্ট ছবি হয়ে থাকবে বলে আমার মনে হয়, বাঙালিদের কাছে। হ্যাঁ, আমি তোমার সঙ্গে শুধু একটা জায়গায় দ্বিমত, সেটা হচ্ছে বাড়িতে এইরকম বয়সের একজন বাবা থাকলে, যখন বুম্বাদা এই অনুষ্ঠানের জন্য প্রস্তাবটা দেয় আমার টেলিফোনে, তখন বলে যে আমার তো ঠিক আছে ডেটটা আমি ব্যবস্থা করতে পারবো, কিন্তু সৌমিত্র কাকু এত ব্যস্ত যে একটা ঘন্টা বের করা বলেছি সব থেকে ব্যস্ত এই, হ্যাঁ এই বয়সে বাবারা এত ব্যস্ত থাকে, ব্যস্ততম, সেটা আমরা চাই। হ্যাঁ, এবং আপনি বারবার বলেন যে এই ব্যস্ততাটা এটাই আপনাকে মানে আরো সুস্থ রাখে, সুস্থতার জন্য এই কাজ করাটা স্বাভাবিকভাবে, সুস্থ যখন থাকি তখন সুস্থ রাখে, কিন্তু মাঝে মাঝে তো এটা হয় যে স্ট্রেস একটা হয়, এই বয়সে অনেক কিছু নেওয়া চলে না, কিন্তু এই ইন্ডাস্ট্রির উপর চাপিয়ে দেয় না, কিছু করার থাকে না, কিছু করার থাকে না, এমন একটা সময় এমন জায়গায় গিয়ে ফেললো সেখানে প্রচন্ড মানে ঠান্ডা বা ধুলো ঠান্ডা, মানে এইগুলো তো আমাদের প্রফেশনে কিচ্ছু করার থাকে না, মানে এইগুলো থাকেই মানে হবে। কিন্তু তারপরে যে সৌমিত্রবাবুকে মানে আমি দেখেছি ময়ূরাক্ষীর শুটিংয়ের সময় রোজ নয়, একবার হলো দুদিনের জন্য একটু কাশি হয়েছে, জ্বর হয়েছে, বাট আমি বলছি এসছে সৌমিত্রবাবুকে আমরা শুয়ে রেখেছি, আমি বলছি রেডি হলে ডাকবি, সব হয়েছে, কিন্তু যখন আসছে মানুষটা না ফ্লোরে, মানে আমি এটা মানে এটা না কোনো এক্সপ্রেশন, মানে আমার কাছে কোনো সেরকম অ্যাজ সাচ কোনো ল্যাঙ্গুয়েজ নেই যেটা আমি বলতে পারবো, যখন ওইটাই আমার কাছে শিক্ষা, যে যখন এসে গেল এবং পুরো ছবিটা আমি বিশ্বাস করি, আমরা আজকাল তো আমরা স্ক্রিপ্টও ক্যারি করি না, মানে সব ওই আইপ্যাড বা ইয়েতে, লোকটাকে পুরো ছবিতে ডায়ালগ পড়াতে হয়নি সেটা, ওই হয়তো একবার একবার কথা বল, আচ্ছা ওই জায়গাটা কী আছে একটু বলে দাও, তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করলো, কেউ একটা বলে দিল। তার মানে একটা মানুষ আজকের দিনও সেটে এসে সে প্রিপেয়ার্ড, কিন্তু সে ঘুমোচ্ছে হয়তো, শরীরটা একটু খারাপ, একটু ক্লান্ত, অনেক কিছু শেখার আছে, মানে জাস্ট। আমার এইখানে আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যাদেরই ছোট থেকে বড় হওয়ার প্রক্রিয়াতে আমাদের আপনার অর্ধেক বয়সের আমরা, তাতেও স্মৃতি তঞ্চকতা করে, সব সময় পুরোটা স্মরণে থাকে না। আপনার এই পেশায় সিনেমায় আরও বেশি করে মঞ্চে তো অনেকটা সংলাপ মনে রাখতে হয়, সেইটা কখনো সমস্যা হয়নি? হ্যাঁ সমস্যা হয়। আজকাল যদি কেউ মঞ্চে আমাকে বলে যে একটা আমি যেটা যে পার্টটা করেছিলাম আমার আগের দিনে, সেইটা
রিমেক হচ্ছে, আমাকে সেটাই করতে হবে। আমি বললাম আমি পারবো না, পারবো না যে বলি, আমার ফিজিক্যালি কতটা হাঁটাচলা করতে হবে, ছুটতে হবে, ছাড়তে হবে, সেটা ভেবে নয়। আমি যে অতখানি সংলাপ মুখস্থ করার জন্য তাহলে আমাকে ছ মাস আট মাস টাইম দাও। যেরকমভাবে গ্রুপ থিয়েটারে রিহার্সাল, আমি অনেক রিহার্সাল দিতে দিতে আমি রিহার্সাল দিলেই আমার মুখস্থ হয়ে যায়। সেই যদি সময় না পাই তাহলে আমি পারবো না, মাঝখান থেকে লোক আসব। আর নিশ্চয়ই অ্যাপিয়ারেন্সের তো একটা ফিলিং আছে যে আমি বুড়ো বয়সে কতদূর যুবক সাজতে পারি, সেটা হাস্যকর হয়ে যায়। সেই জন্যই সমস্যা একেবারে হয় না তা নয়, সেটা হচ্ছে মেমোরাইজ করার সমস্যাটুকু। তার বাইরে অতিরিক্ত সমস্যা আর কি, ওয়ান্স আই মেমোরাইজ মাই লাইনস আই রিয়েলি ডোন্ট কেয়ার। এর পাশাপাশি অ্যাক্টিং এর মানে ফিজিক্যাল তো একটা পার্ট থাকে, ফিজিক্যাল অ্যাক্টিং, সেটা আপনি যদি হোমা পাখি বলেন ওই যে থাম্পিংটা ওই পোশাকে। কিন্তু দেখো এটাও তো গত এক দু বছর সত্যি ওই ফিজিক্যাল অ্যাক্টিংটা পেরিয়ে উঠছে। ওইগুলো ওই যে 30 সেকেন্ড কি 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট যে যে নাচতাম স্টেজের উপর ধুমধাম করে নেচে গেলাম, সেটা এখন করলেই যেটা হয় যে তারপরে আমার মানে 60 × 4-5 মিনিট আর কি আমার আমার দম একদম বেরিয়ে যায়, হা হা করে হাঁপাতে থাকি। মানে হ্যাঁ, কিন্তু সেটা মঞ্চে যারা দর্শক বসে আছে দর্শক আসনে তাদের কারুর সেই হাঁপানিটা যখন আপনি করছেন চোখেই ধরা পড়ে না। এই এই এইটাই একদম ম্যাজিক, ম্যাজিক। এবং ধরুন ঘটক বিদায়, ঘটক বিদায় নির্মলবাবু যে চরিত্রটা আপনি করছেন, ফিজিক্যাল অ্যাক্টিং এর একটা পার্ট তো আছে, মদ্যপ একজন লোক সেখানে শরীরটাকে একটা বিশেষ বেঁকাচ্ছেন, সেটাও তো একটা শিক্ষণীয় বিষয় আমার মনে হয় সমস্ত অভিনেতার কাছে। মানে টলমল করছি আর কি, হ্যাঁ টলমল করাটা এমনি খুব মানে কিচ্ছু না বুঝে বাজেভাবে করা হয় বাংলা নাটকের ছবিতে, কিন্তু সত্যি সত্যি যদি একজন একটু রসস্থ মানুষকে ডিপেক্ট করার জন্য একটু হিসেব করে করা হয় তাহলে টর্নল করতে বেশ পরিশ্রম হয়, সেটা অমনি অমনি হয় না। বলছি বুম্বাদা তুমি খানিকক্ষণ আগে একটা শব্দ ব্যবহার করছো না, ফাদার ফিগার, আমার মনে হয় অভিনয়ের ক্ষেত্রে এই ছোট্ট ছোট্ট উপলব্ধিগুলো, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোই যে কোনো তরুণ অভিনেতার কাছে আজকাল মানে সৌমিত্রবাবুর কাছে পাওয়া একটা সৌভাগ্যের বিষয়। আমি বাকিদের কথা জানি না, আমার কাছে যেটা পেয়ে গেছি সেটা যথেষ্ট, এখনও পাবো, পাবো তো বটেই। আর আমার মনে হয় এই যে এজেক্টমেন্ট যেটা বললেন, এটা কিন্তু এখন আমি পরে ছাড়বো না, জিজ্ঞেস করবো। মানে এই যে মানে আমি যে বলেছি আমার এই মনে রাখিতে যে একটু একটুখানি গল্প করতাম না, মানে মাঝে মাঝে গ্যাপে একটু সেদিন ভালো মুডে গল্প করা শুরু হয়ে গেল। এবার গল্পর কোনো কিন্তু কোনো এরম পার্টিকুলার পুরনো গল্প, থিয়েটারের গল্প, সত্যিদের গল্প, তাদের সময়ের গল্প, তার থেকে যে কত কিছু নেওয়ার আছে। হ্যাঁ, ওই আমি সবসময় মনে করি ভালো জিনিসটাকে তুলে নাম, এবং অবজারভেশনটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। মানে এনার থেকে শেখার তো কোনো শেষই নেই না, তবে ওর শেখার ইচ্ছাটা খুব খুবই তীব্র এবং খুবই মানে জেনুইন আমি বলবো। কবের থেকে মানে আজ থেকে 15-20 বছর আগের থেকে আমাকে খোঁচায় যে তোমরা যা করবার তো করে ফেলেছো, তুমি আমার জন্য কী করে যাবে, তুমি আমাকে একটা ভালো অভিনয় করাও, থিয়েটার করো, আর তুমি একটা যেটা তোমার সঙ্গে আমি করবো, আমি তাহলে কিছু পাবো, আমি কিছু শিখবো, আমি কিছু ভবিষ্যৎ বংশীয়দের জন্য কিছু রেখে যেতে পারবো। একদম এই আগ্রহ না থাকলে কিন্তু কোনো অভিনেতা হয় না। ঠিকই, আমরা সেলুলয়েডে পিতা পুত্রের সম্পর্ক নিয়ে এত কথা বলছি, কিন্তু সংঘাত বলুন, টানাপোড়েন বলুন, এই পিতা পুত্রের সম্পর্কে বারবার এসেছে এবং ভারতীয় রাজনীতির ক্ষেত্রে এসেছে, কিভাবে কোথায় কোথায় দেখুন। তিনের দশকে ছেলে হরিলালকে পাঠানো একটি চিঠিতে মহাত্মা গান্ধী লিখেছিলেন, তোমাকে নিয়ে এতটাই বিব্রত আছি যে এর পাশে দেশের স্বাধীনতার পথে সৃষ্টি হওয়া প্রতিবন্ধকতাগুলিকেও তুচ্ছ মনে হচ্ছে। শুনে অনেকে একটু অবাক হতে পারেন, ইংরেজের লাঠি যাঁর মনোবলে এতটুকু চিড় ধরাতে পারেনি সেই মোহনদাস করমচাঁদ গান্ধী কিনা নিজের ছেলেকে নিয়ে এত বিব্রত, এও কি সম্ভব? গান্ধীজির অপ্রকাশিত এই চিঠির সত্যাসত্য নিয়ে বিভিন্ন মতামত আছে, কিন্তু এটা ভুললে চলবে না, এই চিঠি জাতির জনক গান্ধী লেখেননি, লিখেছেন এক বাবা, তাই স্নেহ থেকে জন্ম নেওয়া এই উদ্বেগী ফুটে উঠেছে তাঁর লেখায়। বাবা ছেলের সম্পর্কই এরকম,
সেখানে একজন আম আদমির সঙ্গে একজন দুধে রাজনীতিকের কোনো ফারাক নেই। ইন্দিরা গান্ধীর সঙ্গে স্বামী ফিরোজ গান্ধীর সম্পর্কে একসময় চির ধরলেও দুই ছেলে রাজীব ও সঞ্জয়ের প্রতি ফিরোজের অপত্য স্নেহে কোনো ঘাটতি পড়েনি। ছেলেরা ইন্দিরার কাছে থাকলেও নিয়মিত তাদের সঙ্গে দেখা করতেন ফিরোজ। বাবার সঙ্গে ছোট্ট রাজীব সঞ্জয়ের এই ছবির মধ্যে যে কোনো বাবাই নিজেকে খুঁজে পাবেন। রাজীব নিজেও ছেলে রাহুলের সঙ্গে মিশতেন একেবারে বন্ধুর মতো, যদিও বাবার সঙ্গ রাহুল খুব বেশি দিন পাননি। দাদি ইন্দিরার মৃত্যুর পর বাবার শরীরে মুখ গুঁজে এভাবেই দাঁড়িয়েছিলেন রাহুল। ভারতীয় রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে চর্চিত পিতা পুত্র মুলায়ম সিংহ যাদব এবং অখিলেশ যাদব। সবার সামনে বাবা মুলায়মকে অখিলেশ ডাকেন নেতাজি বলে। রাজনৈতিক মতাদর্শের লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়েন না, কিন্তু 70তম জন্মদিনে বাবাকে নিজের হাতে কেক খাওয়ানোর সময় অখিলেশ যেন বাবার সেই আদরের টিপু। দক্ষিণের রাজনীতিতেও বাবা ছেলের লড়াই একসময় সবার নজর কেড়েছিল। ডিএমকে প্রধান করুণানিধি বরাবরই বুঝিয়ে দিয়েছেন তাঁর রাজনৈতিক উত্তরসূরি হবে ছোট ছেলে এম কে স্টালিন, আর এতেই বেজায় গোসা হয়েছিলেন করুণানিধির বড় ছেলে আলাগিরি। ছোট ছেলেকে তামিলনাড়ুর রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে বড় ছেলে আলাগিরিকে কেন্দ্রে মন্ত্রী করেও পাঠিয়ে দিয়েছিলেন করুণানিধি, কিন্তু আলাগিরিকে বাগে আনতে পারেননি। শেষ পর্যন্ত একসময় নিজের পিতৃসত্তাকে চাপা দিয়ে দলীয় প্রধানের কড়া মুখকে সামনে আনতে বাধ্য হন করুণানিধি। ডিএমকে থেকে বহিষ্কার করেন বড় ছেলে আলাগিরিকে। এক রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হয়েও যে বাবা ছেলের অবস্থান দুই মেরুতে হতে পারে তার জ্বলন্ত প্রমাণ বিজেপির হেভিওয়েট নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা এবং তার ছেলে তথা মোদী মন্ত্রিসভার সদস্য জয়ন্ত সিনহা। বাবা যশবন্ত যখন অর্থনীতি প্রসঙ্গে মোদী সরকারকে লাগাতার আক্রমণ করছেন, তখন ছেলে জয়ন্ত মন্ত্রী হিসেবে মোদীর অর্থনীতির পক্ষে দাঁড়াচ্ছেন। বাবা ছেলে না হলেও মা ছেলের চরম রাজনৈতিক সংঘাত দেখেছে এদেশ। মা বিজয় রাজে যখন বিজেপি সাংসদ, তখন ছেলে মাধব রাও ছিলেন কংগ্রেসের হেভিওয়েট নেতা। শোনা যায় রাজনৈতিক সম্পর্ক দুজনের ব্যক্তিগত সম্পর্কেও ছাপ ফেলেছিল। বাবা ছেলের তিনটি ভিন্ন রাজনৈতিক দলে থাকার উদাহরণও আছে। কাশ্মীরের রাজা হরি সিংহের ছেলে করণ সিংহ কংগ্রেসের বর্ষিয়ান নেতা, মনমোহন মন্ত্রিসভার সদস্যও ছিলেন, কিন্তু এহেন করণ সিংহের ছেলে অজাতশত্রু সিংহ আবার বিজেপির নেতা। আর চমকপ্রদ বিষয় হল করণ সিংহের আরেক ছেলে বিক্রমাদিত্য আবার পিডিপির নেতা। এ রাজ্যে মুকুল শুভ্রাংশু এখন রাজনৈতিক দিক থেকে দুই মেরুতে, বাবা বিজেপিতে ছেলে তৃণমূলে। তবে এই রাজনৈতিক দূরত্ব কতদিন থাকে তা নিয়ে অবশ্য ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ। সৌমিত্রবাবু, চলচ্চিত্রর কথা বলতে বলতে আমরা রাজনীতির কথায় গেলাম। এই মুহূর্তের ভারতবর্ষে এই 2017 বোধ হয় রাজনীতির একটা ছায়া পড়েছে চলচ্চিত্রের ওপর, এবং সেই ছায়া খুব একটা শুভ এমন বলা যাবে না। একটা ছবির মুক্তি নিয়ে গোটা দেশের রাজনীতি আন্দোলিত, এমনকি ফিল্মটাকে রাজনৈতিক ডিভিডেন্ড লাভের কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে পদ্মাবতী। হ্যাঁ, এটা খুবই খুবই দুঃখের, এটা হওয়ার কথাই নয়। দে শুড লিভ আস অ্যালোন। কেন আমরা যে কাজটা করছি সেটা কি দায়িত্বজ্ঞানহীন সমাজের কোনো দুষ্কৃতিমূলক কাজ করছি? তা তো নয়। সমস্তটার পেছনে হ্যাঁ রুচির এক্সেলেন্সের পার্থক্য আছে নিশ্চয়ই, সে তো থাকবেই একদম, কিন্তু বিষয়টা হচ্ছে অভিনেতা বা নির্মাতা এবং দর্শকের, এর ভেতরে কোনো তৃতীয় ব্যক্তি কি করে ঢোকে? কি ঢুকতেই পারে না। এবং এটা কি তার উপর পুলিশিংটা একদম যেভাবে করা হচ্ছে সেটা তো মানে আমি একটা কি বলবো, একটা অত্যন্ত দমন পীড়ন বলেই মনে করছি। কেন সেটা হবে? এবং ধরো এই যে যেটা ছবিটা সঞ্জয় লীলা বনশালীর যে ছবিটা, সে একদম অত্যন্ত টেস্টের একজন ভালো মানে পরিচালক পরিচালক সে একটা ছবি বানিয়েছে, সে নিশ্চয়ই খেটে খুঁটে অনেক কিছু করে বানিয়েছে, কিন্তু তাকে একটা এমন গ্রাউন্ডে তাকে ধরাশায়ী করার চেষ্টা হচ্ছে যে প্রথম শুনে মনে হয় তাহলে কি এর পিছনে কোনো মানে ইন্ডাস্ট্রির ক্লিক আছে যে যারা এটাকে থামিয়ে দিতে চান, ছবিটা রিলিজ করতে দিতে চান, ছবিটা রিলিজ করতে চাইছেন। এবং দু দুবার শুটিং ভন্ডুল করার চেষ্টা করা হলো,
মানে আমি শুটিংটাই করতে দেব না, তারপরে তো ছবি হবে। এখনো অবধি যারা প্রতিবাদ করেছে তারা কেউ ছবিটা দেখেননি, মানে সেন্সর বোর্ড কেন থাকবে এ নিয়ে আমরা বহুবার প্রশ্ন তুলেছি, কিন্তু এ তো সেন্সর বোর্ডের অপেক্ষাই আর কেউ করছেন না। সেন্সর বোর্ডের আগে চলে গেছে, হ্যাঁ অনেক আগে, অনেক আগে। মানে সেন্সরে একটা ছবি দেখানো হলো, তার সেটা নিয়ে আলোচনা হলো, এটা তো গ্রহণযোগ্য, আমরা জানি। সেখানে একটা কমিটি বসতে পারে, তার সেই প্রযোজক ইচ্ছে করলে নিয়ে যেতে পারে কোর্টে, সুপ্রিম কোর্টে। বাট তো মানে সিনেমার যে স্বাধীনতাটাই তো চলে যাচ্ছে, এবং কারা খর্ব করছেন যে নির্বাচিত মুখ্যমন্ত্রীরা, একটা দুটো না প্রায় হাফ ডজন নির্বাচিত মুখ্যমন্ত্রী চিঠি লিখে আগে থেকে বলছেন আমার রাজ্যে চলতে দেব না। মানে এ শিল্পীর স্বাধীনতা খর্বের এর থেকে উদাহরণ, মানে আমি বলছি আমাদের জ্ঞানে অন্তত জাতীয় ক্ষেত্রে আমরা তো দেখিনি। বুম্বাদা, এমনিতে রাজনীতি থেকে তুমি নিজেকে অনেকটা অনেকটা দূরত্ব বজায় রাখো, এই বিষয়ে তুমি একদম সরাসরি প্রেস কনফারেন্স করলে। হ্যাঁ মানে বললাম, কারণ এই যেটা বলছি মানে এটা তো আমরা তো ভারতবর্ষের সিনেমারই পার্ট, আমরা রিজিনালি বাংলা সিনেমা করলে তো আমরা তো ভারতবর্ষেরই ছবি করি একদম, এবং মোটামুটি তো হ্যাঁ আমি পলিটিক্যাল কোনো জায়গায় কথা বলছি না, আমার একটাই বক্তব্য, আমরা তো 33-34 বছর ধরে কাজ করে যাচ্ছি। এবারে সিনেমার নিজস্ব একটা স্বাধীনতা থাকবে তো, এবং আমরা তো সারা জীবন সেন্সরকে মানি এবং সেন্সরটা তৈরিই করেছি গভর্নমেন্ট থেকে যাতে এইগুলো, এবং সবথেকে বড় ইম্পর্ট্যান্ট জিনিস ভাবতে হবে, সিনেমা ছাড়া আমরা এমনিতেই কতটা থ্রেটন, ঠিক যারা আমরা সিনেমা বানাই তারা কিন্তু আমরা অলরেডি আমরা এক স্টেপ পিছিয়ে থাকি। তুমি লিখতে সেন্সর লাগছে না, তুমি যে আজকে আমাদের এই প্রোগ্রামটা দেখা দেখ সবাই দেখবেন, তুমি সেন্সর করছো না, টিভিতে অ্যাজ একটা নিয়ম আছে সেন্সর নেই, আজকে ওয়েব সিরিজ হচ্ছে, অন্য কোনো জায়গায় সেন্সর নেই, আমাদের সেন্সর আছে, সেটা তো আমরা মেনেই চলছি এত বছর। এবার যে সেন্সরের বাইরেও আরও সব, তার মানে কি আমাকে মানে বললাম আজকের দুনিয়াতে সেন্সর কতটা উপযোগী এই প্রশ্ন বহুবার আমি তুলি, আমার কিন্তু আমি সেটাকেও আর মানছি না। মানে আমি বলছি এমার্জেন্সি সিনেমাটা বানাবো, হ্যাঁ কিসসা কুর্সিকা এখনো অবধি আমরা আলোচনা করি যে এইভাবে সঞ্জয় গান্ধীর নির্দেশে সিনেমা বন্ধ হয়ে গেছিলো, তার পরবর্তী সময় এই উদাহরণ কিন্তু কোনো দিন ছিল না। ইমার্জেন্সি টালিগঞ্জেও কিন্তু একটা ক্ষেত্রে যে সমস্ত দলমত নির্বিশেষে বোধহয় সমিতবাবু সব সংগঠনই এগিয়ে সেটার প্রতিবাদ করে, সব সব সংগঠনই এক জায়গায় এসে আমরা একটা 15 মিনিটের না এটা প্রতিবাদ, মানে আমার মনে হয় এটা আমি যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি, আমার সমিতবাবু সেখান থেকে দাঁড়িয়ে, আমরা কিন্তু পলিটিক্যাল জায়গা থেকে কথা বলছি না। সিনেমার সে বম্বের ছবি হোক তামিল ছবি হোক, তার নিজের একটা স্বাধীনতা থাকা দরকার। এবার যদি এইভাবে হতে তাহলে কিছু লোক তো হবে, যেন কিছু পরিচালক বা কিছু প্রযোজক তারা ভাববেন যে একটা সিনেমা বানিয়ে কী লাভ, এবং এটা যদি রিলিজ না করে কোটি কোটি টাকা লস, আস্তে আস্তে তারা কাজ বন্ধ করে দেবে, স্বাধীনতাই চলে একদম। আমি শুনেছি সংবাদপত্র ছাপার আগে দেখিয়ে নিতে হতো ইমার্জেন্সির সময়, এরপরে তো সিনেমা স্ক্রিপ্ট তোমায় পাঠাতে হবে, সেটা অনুমোদন হলে তবে শুটিং শুরু করতে পারবে। কাদের পাঠাবো সেটাও তো প্রশ্ন, কাদের একদম। এবং একটাই ঐতিহাসিক ঘটনার একটাই ব্যাখ্যা হবে, তার কোনো গণতন্ত্রের যে সৌরভ, যে তার বহুমাত্রিকতা, বিভিন্ন ঘটনার কিংবদন্তির নানা ব্যাখ্যা সেটাই উঠে যাবে, সমস্ত একটা সুরে একটা রঙে রাঙিয়ে আমাদের সামনে। আলাদা ল্যাঙ্গুয়েজ, একটা অন্য ভাষাটাই আলাদা। সেখানে একজন পরিচালকের স্বাধীনতা থাকতে পারে যে আমার, আমি এই জিনিসটা পড়েছি বা জেনেছি, বাট আমি সেটাকে আর একরকমভাবে, আমি এটার কথা বলছি না, আমি মানে যে কোনো রকমভাবে আমরা নানা রকম সিনেমার ভাষা দেখেছি, তার মধ্যে সেইগুলো কিন্তু কোন ভাষা তুমি বলবে যে এই যখন শুটিং চলছে সেটে ঢুকে পরিচালককে চর মারা হয়েছে, কালি লাগানোর চেষ্টা করা হয়েছে, মানে আমি বলছি এই ভারতবর্ষে শুধু এটা মানে ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্যা নয়, মানে মত প্রকাশের সমস্যাও কোথাও একটা চ্যালেঞ্জ হয়েছে। মত প্রকাশের সমস্যা তো হচ্ছেই, যেখানে একজন মুখ্যমন্ত্রীকে তার নাক কেটে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে, তিনি এই ছবিকে আমন্ত্রণ করে এসেছেন যে এখানে এসে সেন্সর হলে এখানে রিলিজ করা, মানে আমি বলছি মানুষের না, যে কোনো মানুষের একটা মানুষকে সম্মান দেওয়া দরকার, মানে একটা ডিউ রেসপেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট না, তাহলে তো আমরা কোন কোন জায়গায় বাস করছি। মানে আমি বলছি যে তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বটেই, কিন্তু তিনি তো শুধুমাত্র উনি গিয়ে চেয়ারটা বসে পড়েননি, লক্ষ লক্ষ লোক মানুষ চেয়েছেন বলে বসেছেন, সেই সম্মানটা দিতে হবে। এবং সব থেকে যেটা বিপজ্জনক সেটা হচ্ছে যিনি বলেছেন তিনি কিন্তু এখনো গড়াদের বাইরে, এ কথা ভারতবর্ষের কোনো প্রান্তে কোনো মুখ্যমন্ত্রী সম্পর্কে কোনো মানুষ সম্পর্কে যিনি বলেন তিনি আইনের বাইরে, আওতার বাইরে থাকবেন। আমার আমার কাছে এইটা খুব বিস্ময় যে তিনি বলেছেন তিনি উন্মাদ হতে পারেন, মানে আমি বলছি তিনি স্বেচ্ছায় আজকে হরিয়ানার মুখ্যমন্ত্রী কত উদ্ধত তার প্রতিবাদে পদত্যাগ করেছেন, আমি বলছি তিনি দলে থাকলেন পদত্যাগ করলেন সেটা ইম্যাটেরিয়াল, কিন্তু সভ্য সমাজে একটা বেআইনি হিংসাত্মক কথা বললে তাকে তো জেলে পাঠাতে হবে, সেটা এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি।
মানে আমরা বহু ক্ষেত্রে আজকের ভারতবর্ষ নিয়ে বিস্ময় প্রকাশ করছি, আমি আবার আমার পুরনো প্রসঙ্গে ফিরব, সেই পিতা এবং পুত্রের সম্পর্ক। পুরাণ এবং ইতিহাসে বহুবার দেখা গেছে পুত্রের হাতে পিতা কখনো বন্দী হয়েছেন, কখনো যুদ্ধে পরাজিত হয়েছেন। পিতা পুত্রের সম্পর্ক ইতিহাস বহুভাব বহু রঙে আমাদের সামনে হাজির করেছে। ऐसा क्यों होता है कि एक बाप अपने बेटे से कह नहीं पाता कि वो उससे कितना प्यार करता है? उसे गले लगाकर क्यों नहीं कह पाता कि I love you my son? बाबारा एरकमई हन, मुखे नय बुके थाके भालोबासा। बटगाछेर छायार मर्म जेमन सब समय चड़ा रोदे टेर पावा जाए, सन्तानेर जीवने बाबार भूमिकाओ ठीक सेरकम। दरकारेर समय ना थाकले तार गुरुत्व अनुभव करा जाए। তবে সবসময় যে এই সম্পর্ক এমন স্নেহ ভালোবাসার বুনোটে বাঁধা থাকে তা নয়। ক্ষমতা নিয়ে টানা পড়েন বাবা ছেলেকে লড়াইয়ের ময়দানে এনে দাঁড় করিয়েছে এমন উদাহরণ অজস্র। বাবা বিম্বিসরকে অন্ধকূপের মতো কারাগারে বন্দী করে ক্ষমতা দখল করেছিলেন তার ছেলে অজাতশত্রু। বন্দিদশাতেই শেষ হয়ে গিয়েছিল তার জীবন। সিংহাসনের লড়াই যে রক্তের সম্পর্ক কেউ ছাড়ে না তা বোঝা যায় মুঘল সাম্রাজ্যের ইতিহাসের পাতা উল্টাতে গেলে। ক্ষমতার লিপসায় বাবা ছেলের লড়াইয়ে অবতীর্ণ হওয়ার নজির এখানে ভুরি ভুরি। আকবরের মৃত্যুর পর জাহাঙ্গীর সিংহাসনে বসতে গেলে বিদ্রোহ করেন তার বড় ছেলে খুসরু। তাকে অন্ধ করে সাজা দেন জাহাঙ্গীর। পরে বিদ্রোহ করেন জাহাঙ্গীরের আরেক ছেলে শাহজাহানও। সেই বিদ্রোহ দমন করলেও ছেলেকে ক্ষমা করে দেন জাহাঙ্গীর। পরবর্তীকালে শাহজাহানের পরিণতিও অবশ্য সুখের হয়নি। সিংহাসন দখলের জন্য তার ছেলে ঔরঙ্গজেব ভাইদের খুন করেন। বাবা শাহজাহানকে বন্দী করেন আগ্রা দুর্গে। সেখানেই শেষ জীবন কাটে শাহজাহানের। মহাকাব্যেও বারবার জায়গা পেয়েছে বাবা ছেলের সম্পর্কের টানা পড়েন। রামায়ণে রয়েছে সীতাকে বনবাসে পাঠানোর বেশ কয়েক বছর পর অশ্বমেধ যজ্ঞ করেন রামচন্দ্র। যজ্ঞের সেই ঘোড়া আটকান লবকুশ। প্রথমে তাদের সঙ্গে যুদ্ধ হয় লক্ষণের, হার মানেন লক্ষণ। পরে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে তাকেও হারিয়ে দেয় দুই ছেলে। একইভাবে মহাভারতেও কুরুক্ষেত্র যুদ্ধের পর অশ্বমেধ যজ্ঞ করেন যুধিষ্ঠির। সেই ঘোড়া মণিপুরে এলে তার পথ আটকান চিত্রাঙ্গদার ছেলে বভ্রুবাহন। ঘোড়ার রক্ষক ছিলেন অর্জুন। বাবাকে দেখে বভ্রুবাহন যুদ্ধ করতে যাননি। পরে যুদ্ধ হলে তার অস্ত্রের আঘাতে মৃতপ্রায় হয়ে যান অর্জুন। শেষে অর্জুনের আরেক স্ত্রী উলুপি এসে তাকে বাঁচিয়ে তোলেন। গ্রিসের ইতিহাসে সিংহাসনের দখল নিয়ে ফিলিপ ও আলেকজান্ডারে টানা পড়েন অনেকেই জানেন। বাবা ফিলিপ ক্লিওপেট্রাকে বিয়ে করার পর আলেকজান্ডারের রাজা হওয়ার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তা বুঝেই মাকে নিয়ে ম্যাসিডোনিয়া ছেড়ে চলে যান তিনি। পরে অবশ্য বাবা ফিলিপ ভুল বুঝতে পেরে আলেকজান্ডারকে প্রাসাদে ফিরিয়ে আনেন। কথায় আছে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, যুগে যুগে পিতাপুত্রের দ্বন্দ্ব ইতিহাসেরই সেই পুনরাবৃত্তি। এবিপি আনন্দ। সৌমিত্রবাবু, আবার অভিনয় প্রসঙ্গে আসি। বয়স হলে স্বাভাবিকভাবে আমাদের চারপাশের যে মানুষজনকে দেখি তাদের আবেগ অনেকটা বেড়ে যায়। খুব সাধারণ কথায় চোখে জল আসে, গলা ভেঙে যায়। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় দিনের শেষেও তো একজন মানুষ। আমি সুচিত্রা মিত্রের ক্ষেত্রে দেখতাম যে যে কোনো সাক্ষাৎকারই একেবারে ভেঙে পড়তেন রবীন্দ্রনাথের কথা উঠলে। তো সেইখানে আপনার মানে ব্যক্তি সৌমিত্র চট্টোপাধ্যায় আবেগ কখনো চরিত্রকে গ্রাস করে না? চরিত্রকে গ্রাস করতে দিই না, এমনিতে প্রকাশ পায় অনেক সময়। যে অত্যন্ত সাধারণ কথা তাতে এতই আবেগ আপ্লুত হলাম যে চোখ দিয়ে জল বেরিয়ে গেল। তখন কী করে সেই চোখের জল লুকো বসে আমায় অনেক চেষ্টা করে করতে হয়। আরেকটি মানে রিপু খুবই গ্রাস করে, সেটা হচ্ছে ক্রোধ। যে ক্রোধ খুব সহজে মানে নিয়ন্ত্রণ করতে পারতাম, এখন প্রতি কথায় যেন এক এক সময় ছোটোখাটো ব্যাপারে এত ক্রোধ ইয়ে হয় যে সবাই একটু বিস্মিত হয় যাদের সামনে এটা প্রকাশ করছি যে এত রাগ কেন, এত রাগ তো হওয়ার কথা নয়। অনেক জমা হওয়া রাগ আসলে থাকে, সেইগুলি আসতে চায়। তো এই যে বয়সজনিত যে যে সমস্ত ইমোশনস সেগুলো তো সব নয়। বয়সজনিত সেই সঙ্গে সঙ্গে যদি মাথা ঠিক থাকে, মাথা অনেক সময় ঠিক থাকে না, ডিমেনশিয়া একটা বড় শত্রু দাঁড়িয়ে আছে দরজার কাছে। যখন মনে হয় যে এবার একটা কিছু ভেবে বের করতে পারলাম, তখন সেটা একটা রিলিফ। এই এই ছবিতেই ধরো না
এমন সমস্ত জিনিস আছে যেটা মানুষকে তার ভাবনার খোরাক দেবে। ওই ছবির যিনি বৃদ্ধ চরিত্র, তার মধ্যেও তো এই ডিমেনশিয়ার প্রবলেম থাকতে পারে, আছে হয়তো, সেগুলো দর্শক দেখে বুঝবেন। কিন্তু অভিনেতা হিসেবে ধরুন অনেক সময় তো শুনি যে চরিত্রের সঙ্গে একটা কোথাও নির্লিপ্তি প্রয়োজন, মানে কোথাও একটা বিযুক্ত না হলে চরিত্রটা নাকি ফুটিয়ে তোলা যায় না। ঠিকই, তো এটা আমিও বিশ্বাস করি। আচ্ছা, কিন্তু ধরুন এখন তার ভেতরে যেখানে যে যে ইমোশনের দরকার, সেই ইমোশনটাকে আমার বোঝার দরকার। একটা পুত্রকে বা কন্যাকে বা যে কোনো মানে সম্পর্কিত মানুষকে কিছু একটা ইমোশনালি বলতে গেলে আমার যদি এই সেই ইমোশনটাই না জানা থাকে বা আমি যদি সেই সহানুভূতি না থাকে এই ইমোশনটার সঙ্গে যার ভেতরে আমি যাকে নিয়ে কথা বলছি, তাহলে সেটা শুকনো হয়ে যায়, সেগুলো থাকে না। নিশ্চয়ই দরকার হলে এক ঘন্টা চোখে জল বেরোবে, কিন্তু আমার কর্তব্য হবে যে সেটাকে নিয়ে মাখামাখি না করা, সেটা খুব খুব কি বলবো খুব নিয়ন্ত্রণ করে, খুব নিয়ন্ত্রিত অবস্থায় শৈল্পিক নিয়ন্ত্রিতার ভূমিকা নিতে হবে। হ্যাঁ, কিন্তু এখানে আমার প্রশ্ন সেটা হচ্ছে, 10 বছর আগে বা 20 বছর আগে আপনার কাছে এই কাজটা নিঃসন্দেহে খুব সহজ ছিল, কারণ যে চরিত্রটা ধরুন ওই যে ছবিটা বলছিলাম 81 সালে, সেখানে ভিলেন জমিদার আপনি সনাতন, সেটা কিছুতেই সৌমিত্র চট্টোপাধ্যায় নন। কিন্তু এখন যে চিত্রনাট্য লেখা হচ্ছে তার অধিকাংশই আপনার বয়স আপনাকে মাথায় রেখে অনেক সময় সংলাপ শুনে মনে হয় তো সৌমিত্র চট্টোপাধ্যায়ই বলছেন, সেখানে তো এই বিযুক্ত করাটা কঠিন, বলাটা কি সেরকম শোনাচ্ছে সেটা কি বলবো, আমার 60 বছরের অভ্যাসে আমি বলাটা বিশেষভাবে রপ্ত করতে খানিকটা পেরেছি, যে আমি যখন কথাটা বলবো তখন আই শ্যাল ওন দ্য ডায়ালগস, আই উড নট ফেইন দ্য ডায়ালগস, এই একটা জিনিস শিখতে হয়। হ্যাঁ, প্রথম থেকেই সেটা ভাবতাম, আমি বলতাম যে আমার অভিনয় যাদের সঙ্গে অভিনয় করতাম বা যাদের শেখাতাম কোনো কোনো বিষয়ে থিয়েটারে বিশেষ করে, আমি দেখো এই সংলাপটা তোমার 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 কোট নয় যে খুলে রেখে দিয়ে, এটা তোমার স্কিন, এটা তোমারই সঙ্গে সঙ্গে ঘুরে। কিন্তু এখানে এই আবেগের ওপর নিয়ন্ত্রণ পাওয়া, মানে আপনার নাতি রণজ যখন দুর্ঘটনা ঘটলো, তখনও তো যে মঞ্চে যেখানে আপনার অভিনয় করার কথা, যে কমিটমেন্টসগুলো আছে সবগুলো আপনি পূরণ করছেন, মানে এটা তো না করার কি আর কোনো যুক্তি আছে বলো? আমার যে ক্ষতি, আমার যে আঘাত, আমার যে বিপর্যস্ত অবস্থা, সেটা খুব খুবই ব্যক্তিগত, সেটা তো কারোর কাছে মানে কেঁদে বলার মতন নয়। সেই কারণে আমার রাত্রিগুলোকে হয়তো সিক্ত করে দেয়, কিন্তু তার জন্যে ওগুলো কেন করতে যাব? আমার মানুষের প্রতিও তো একটা কমিটমেন্ট আছে, আমি সারা জীবন ধরে তাদের এইটি দিয়েছি, এটা তারা আমার কাছে চেয়েছে, আমি কি এখন তাদের কাছ থেকে এটা ফিরিয়ে নেবো যে না ভাই আর আমি পাচ্ছি না? আমি যদি সত্যি যখন আর শারীরিকভাবে পারবো না, তখন নিশ্চয়ই বলে যে ভাই আর পাচ্ছি না, বিদায় দেহ ক্ষমা আমায় ভাই। আমি বলছি বুম্বাদা, খানিকক্ষণ আগে তুমি শেখার কথা বলছিলে না, যে শুধু তোমার পেশায় বা অভিনেতাদের অভিনেত্রীদের নয়, আমাদের সবার বোধহয় এই মানুষটার কাছ থেকে অনেক কিছু জীবন বোধের শিক্ষা প্রয়োজন, অনেক কিছু শেখা, মানে অনেক কিছু শিখিও মানুষ, মানে এটা এটা মানে আমার মনে হয় শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী বলবো না, সবার যারা আজকেও অনুষ্ঠান দিয়েছেন, মানে আমার মনে হয় এই কথাগুলো তার যে অভিজ্ঞতার থেকে বলছেন, এটা যদি আমরা এখান থেকে একটু নিতে পারি, তাহলে বোঝা যায় যে জীবন বোধটা এবং জীবনে চলাটা কতটা কতটা মানে কঠিন তো বটেই, কিন্তু ওই চলতে হবে, চালিয়ে যেতে হবে, থামবে না কোনোটাই। বুম্বাদা অনেক ধন্যবাদ তোমায় সৌমিত্রবাবু, খুব সার্থকপরের মতো বলি, সেটা হচ্ছে আপনার জন্য যত তার থেকে আমাদের জন্য আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আপনার শক্তিশালী স্কন্ধে অভিনয়ের দায়িত্ব এবং সমস্ত পেশাদারিত্বের শিক্ষা আমাদের দিতে থাকুন। এই অনুষ্ঠানের শেষে আসুন একবার দেখে নিই পিতা পুত্রের সম্পর্ক, জানিয়ে আমাদের এই আলাপচারিতা দিকশূন্য পুরে আলাপচারিতার অশ্ব ছুটে বেড়ালো,
সেই পিতা পুত্রের সংঘাত, সম্পর্ক, ভালোবাসা কিভাবে আমাদের সাহিত্য আর ফিল্মে এতদিন এসেছে তার খুব ছোট্ট একটা ঝলক। অভাবের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত এক বাবা, রোজগারের একমাত্র সম্বল সাইকেলটা চুরি গিয়েছে, অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছেন তিনি। পাশে হাঁটছে ছোট্ট ছেলেটি, বাবার চোখে জল, তিনি শক্ত করে ধরে আছেন ছেলের হাত, ভিড়ে মিশে যাচ্ছেন দুজনে। দি বাইসাইকেল থিফ ছবিতে এভাবেই বাবা ছেলের সম্পর্ক, নির্ভরতা, যন্ত্রণার গল্প তুলে ধরা হয়েছিল। তুমি কে? তোমার বন্ধু। তুমি আসবে আমার সঙ্গে? ঠিক উল্টো দিকে আলোর পথে যাত্রার এক অমর মুহূর্তও ধরা রয়েছে পর্দায়। কিশোর কাজলকে কাঁধে তুলে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে অপু। বিভূতিভূষণের লেখচিত্রের অসামান্য দৃশ্যরূপ ফুটিয়ে তুলেছিলেন সত্যজিৎ। সাহিত্য থেকে সিনেমা, ইতিহাস থেকে রাজনীতি, সর্বত্র ছড়িয়ে পিতা পুত্রের সম্পর্কের অজস্র কাহিনী। সেই কাহিনী কখনো নির্ভরতার, কখনো সংঘাতের, ভারতীয় সিনেমা, সাহিত্য, শিল্পে আজও ফিরে ফিরে আসে যেন সেই রামায়ণ মহাভারতের পারিবারিক সংঘাতের ছায়া। কৃত্তিবাসী রামায়ণে দস্যু রত্নাকর তার বাবাকে জিজ্ঞাসা করছেন কেন তার পাপের ভাগ তিনিও নেবেন না। বাবা উত্তর দিচ্ছেন, কোন শাস্ত্রে শুনিয়াছ, কে কহে তোমারে, পুত্রকৃত পাপ কেন লাগিবে পিতারে, অজ্ঞান বালক তোরে কি কহিব কথা, কভু পিতা পুত্র হয়, পুত্র হয় পিতা। আবার কোথাও মুঘলে আজমে প্রেম নিয়ে বাবা ছেলের সেই বিখ্যাত কথোপকথন, ইস ভরে দরবার মে আপনি হোনে ওয়ালি বহু কো জলীল করনা চাহতে হ্যায়, খামোশ, আগার আজ শাহনশাহ ইনসাফ কে পর্দে মে আপনি শিকস্ত কা ইন্তেকাম হি লেনা চাহতা হ্যায়, তো উসে আনারকলি নাহি মিলেগি, উসে আপনে বেটে কি জান লেনি হোগি। ইনসাফ হামে বেটে সে জ্যাদা আজিজ হ্যায়। সময় বদলায়, বদলায় আঙ্গিক, কিন্তু সুদূর অতীত থেকে চলে আসা সেই টানাপোড়েন, সেই আবেগেই আজও মজে বলিউড থেকে টালিগঞ্জ। শক্তি ছবিতে অপরাধের পথে চলে যাওয়া ছেলের সঙ্গে পুলিশ অফিসার বাবার সংঘাত কে না দেখেছে? আর শুধু তো দ্বন্দ্ব নয়, বারবার ধরা পড়েছে ভরসার ছবি, প্রজন্ম থেকে প্রজন্মে বহমান চেতনার ছবিও। বিভূতিভূষণের পথের পাঁচালিতে বাবার হাত ধরে অপুর প্রথমবার গ্রামের বাইরে বেড়াতে যাওয়ার সেই বর্ণনা ভোলার নয়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দূরবীন, সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম, সমরেশ মজুমদারের কালপুরুষে ধরা পড়ে পিতা পুত্রের সম্পর্কের টানাপোড়েন। এই তালিকা ফুরনোর নয়, কারণ বাবা তো শুধু একটা সম্পর্কের নয়, বাবা হলেন একটা মহিরুহের মতো, যিনি সন্তানকে রাখেন নিজের ছায়ায়। এবিপি আনন্দ। ঘন্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা, হিমালয়া অপটিক্যাল, পারফেক্ট ভিশন ক্রাফটেড ফর ইউ, পার্টনার বাই রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালি স্বপ্নের স্বাদ চিরন্তন, আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি, 20,000 টাকার কেনাকাটায় ব্যাংকক যাওয়ার সুযোগ, এবং সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা।